আমার জীবনের প্যাচের চেয়ে বেশি প্যাচই মারিতে। ও মাই গড, কি অবস্থা বাচ্চারা, কি খবর, কি খবর তোমাদের সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। লেট মি চেক দ্য সাউন্ড ওয়ান্স, একবার সাউন্ডটা চেক করি, সাউন্ড কি ঠিক আছে? ইয়েস, দ্য সাউন্ড ইজ পারফেক্ট। ওকে, আমার একটা কমেন্ট পিন করে দিতে বলছে আমাকে পসের মানুষজন, আমি একটু পিন করে দিই। আমাকে মানুষ যাই বলে আমার তাই করা লাগে। আমার জীবনের যে কষ্টের জীবন আর কারো আছে? আমার জীবনের চেয়ে কষ্টের জীবন আর কারো আছে? আচ্ছা, যারা প্রাইভেট ব্যাচে আসো, যারা অলরেডি ভর্তি হয়ে গেছো, তোমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা পাবলিক গ্রুপেই হবে, দেন এরপর থেকে আমরা সব ক্লাস প্রাইভেট গ্রুপে নিব, ঠিক আছে? ওকে 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 ওকে। স্যার একটা মিনিট, আমি খালি পোস্টটা করে কমেন্টটা দিয়ে দিই। ফার্স্ট ফার্স্ট, চলো চলো, হবে হবে হবে, প্রমিত বিশ্বাস, চলো পারবা পারবা, ইয়েস পারছি, ইয়েস। ভাই আমি না ভাবি নাই তোমরা লাস্ট এত মানুষ ভর্তি হয়ে যাওয়া, লাইক লাস্ট টু ডেজ ওয়াজ ম্যাডনেস, লাস্ট টু ডেজ ওয়ার ম্যাডনেস ভাই, মানে এত মানুষ কেন কোথেকে ভর্তি হইলো আমি নিজেও বুঝি না। যাই হোক, থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংকস ফর ট্রাস্টিং ইন মি, অ্যান্ড উই হ্যাভ ক্রসড 130, ওকে, 130 জনের বেশি অলরেডি ভর্তি হয়ে গেছে, অ্যান্ড ইটস স্টিল কাউন্টিং কাউন্টিং অ্যান্ড কাউন্টিং। মাঝখানে আমি প্রমোশন অনেক কিছু করছিলাম না, আই ওয়াজ অ্যা লিটল বিট লেজি, মানে ক্লাসে প্যারা ছিল, সো আই ডিডন্ট গেট দ্য চান্স টু প্রমোট দিস কোর্স। পরে লাস্টের সুযোগ হলো একটু প্রমোশন টমোশন চালাইলাম, এখন দেখলাম 130 প্লাস হয়ে গেছে অলরেডি, অ্যান্ড হোপফুলি এটা বাড়বে আরও, আই হোপ, মানে আমরা যা সার্ভিস দিব অ্যান্ড সেরকম যে আই হোপ আরও বাড়বে, ঠিক আছে? সো ওয়েলকাম টু দ্য অরিয়েন্টেশন ক্লাস। সো আমি মানে এই ক্লাসটা, মানে প্রত্যেকটা কোর্সের অরিয়েন্টেশন ক্লাস আমি কখনো পড়াই না, আমি জাস্ট এই কোর্সের প্ল্যান নিয়ে বলি যে এই কোর্সে আমরা কী কী পড়বো। যারা অলরেডি ভর্তি হইছো তারা মানে তাদের আগে থেকে একটা কোর্সের গাইডলাইন দিয়ে দিই, ঠিক আছে, যে কখন কোথায় প্রবলেম হলে কী করবা না করবা, কবে কী ক্লাস হবে, প্রত্যেকটা জিনিস আজকের ক্লাসে বলে দিব, কী কী বই পড়া লাগবে অ্যাডমিশনের জন্য, মানে অ্যাডমিশনের ফিজিক্স সুন্দর মতো কভার করার জন্য, অ্যাটলিস্ট আমার ভাষ্য মতে, আমার কথা অনুযায়ী কী কী বই পড়া লাগবে সেগুলো আমি আজকে সব বলে দিব, ঠিক আছে, সব বলে দিব, আজকের ক্লাসেই সব থাকবে। ওকে স্যার, ওকে, আমরা আজকে সব কিছু বলে দিব একদম, ঠিক আছে? অবেলায় গোসল করছেন নাকি তারা? না না, ছি ছি, নাউজুবিল্লাহ, গোসল করবো কেন ভাই, শিরায় শিরায় রক্ত, প্রমিত দাদার ভক্ত। আচ্ছা, তার কোর্সের ডিসকাউন্টটা এই মান্থ পর্যন্ত দিলে ভালো হয় দাদা? আচ্ছা, দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। আপনি এসে সবসময় কমিউনিকেট করেন আমাদের সাথে, দ্যাটস রিয়েলি ইন্সপায়ারিং, যে একজন এত বড় মানে টিচার হয়ে আপনি এসে আমাদেরকে ইন্সপায়ার করেন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এইচএসসি 24-এর জন্য কি কিছু করবেন না প্রমিত? করবো করবো, আই নিড টু বি আ লিটল বিট ফ্রি, না আমি তো এখনো অতটা ফ্রি হইতে পারি নাই, এখনো সেকেন্ড পেপার ব্যাচে ক্লাস চলতেছে, 23-এর অ্যাডমিশন কোর্স লঞ্চ করলাম, একা মানুষ কত কিছু করবো ভাই, কত জায়গায় ক্লাস নিবো, আমার নিজেরও তো পড়াশোনা করা লাগে, ঠিক আছে? জানুয়ারিতে হোপফুলি এইচএসসি 22 বলতেছে, এইচএসসি 23-এর CQMCQ আর 24-এর তোমার কি বলে ফার্স্ট পেপার ব্যাচ সবই চলে আসবে, ঠিক আছে? তবে আপনার পাশে এই নষ্ট ছেলেটাকে, এইটা একটা ভালো ছেলে, এইটা আর একটা বেশি ভালো ছেলে, ওকে। আচ্ছা, ওকে, প্রমিত দা, ইয়ে, নমস্কার দা, কেমন আছেন? ভালো আছি দাদা। 23-এর ক্লাস ছিল না আজকে? না, আমি তো আজকে ক্লাস ক্যান্সেল করে দিয়েছিলাম, 23-এরটা আমি তো আগেই বলে দিয়েছিলাম আজকে 23-এর ক্লাস হবে না, ঠিক আছে ভাইয়া? আমরা তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? অরিয়েন্টেশন ক্লাসে মোটামুটি একটু তোমাদের একটু জানাবো সব কিছু, ঠিক আছে? একটু ফলো করা ট্রাই করো ভাইয়া যা যা বলে, দিন শেষে কোর্সের জন্য এটা তোমার মানে কোর্সে যারা আসো তাদের জন্য এটা খুব বেশি হেল্পফুল হতে যাবে, তোমার এই অরিয়েন্টেশন ক্লাসে ফিরে আসা লাগবে, ওকে? সো একটু মনোযোগ দিয়ে শোনো, যেন অ্যাটলিস্ট অ্যাডমিশনটা আমি ফিজিক্সে যেন তুমি প্যারা না খাও। তুমি অন্য সাবজেক্ট অবশ্যই অনেক ভালো ভালো ভাইয়ারা আছে যারা আমার উপর ট্রাস্ট করে এখানে ফিজিক্সে ভর্তি হয়েছো, আমি চাই না তোমরা ফিজিক্সে প্যারা খাও। সো আজকে আমি একদম গুছাই দিচ্ছি কেমনে কী কী পড়াবো সব কিছু আজকে বলে দিব, একটু মনোযোগ দিয়ে শুনো। তোমার মার্চ মাসের মধ্যে ফিজিক্স গোছানো হয়ে যাবে, তুমি তারপর যেখানে খুশি পরীক্ষা দাও, তুমি মেডিকেলে পরীক্ষা দাও, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দাও, তুমি গুচ্ছতে পরীক্ষা দাও, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, যেখানে খুশি দাও, তোমার সব কিছুর ফিজিক্স মার্চ মাসের মধ্যে গুছাই দেওয়া হবে, ঠিক আছে? সো তার জন্য একটু কষ্ট করে ভাইয়ার কথাগুলো শুনেন। এখন এমন অনেকে আছেন যারা ইন্টার লেভেলে ফিজিক্স একদম পড়েন নাই, তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে এই অল্প কয়েকদিনের মধ্যে ফিজিক্স গুছিয়ে ফেলা, বাট চাইলে অবশ্যই সম্ভব, ঠিক আছে? আপনারা একটু চেষ্টা করেন আমাদের সাথে লেগে থাকার জন্য, হোপফুলি অবশ্যই ভালো কিছুই হবে ফিজিক্স, অ্যাটলিস্ট হোপফুলি ভালো কিছুই হবে, ঠিক আছে? ওকে, সামনে আগানো যাক, চলো শুরু করি আজকে কোর্স প্ল্যান নিয়ে একটু কথা বলি তোমাদের সাথে। ওকে, সো কোর্স প্ল্যান নিয়ে কথা শুরু করতেছি, ঠিক আছে, চলেন স্যার।
দেখেন এখানে আমি একটু লেখা ছোট ছোট লাগতে পারে, বাট আমি কভার করছি, মানে চেষ্টা করছি একদম 42টা ক্লাস যা নিব সে 42টা ক্লাসের একদম একটা কি মানে সিরিয়াল দিয়ে দেওয়ার জন্য। সিরিয়ালটা খুবই সোজা, দেখো আমি একটা এই সিরিয়ালটা মেনটেন করে চলার চেষ্টা করবো সবসময়। আই হোপ তোমাদের কারো দ্বিমত হবে না। আমি একটু বলি, দেখো শুরু করব ভেক্টর দিয়ে, ঠিক আছে, তারপর নিউটনিয়ান মেকানিক্স মানে সিরিয়ালি ফার্স্ট পেপারের সবগুলো চ্যাপ্টার, দেন সিরিয়ালি সেকেন্ড পেপারের সবগুলো চ্যাপ্টার। এখন এরকম কেন ভাইয়া, এরকম করার কারণ আছে। এখন ধরো আমি ভেক্টর পড়িয়ে থার্মোডাইনামিক্সে গেলাম, থার্মোডাইনামিক্সের এমন অনেক কোয়েশ্চেন থাকবে, বা ধরো আমি স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে গেলাম, স্ট্যাটিক ইলেকট্রিসিটির এমন অনেক কোয়েশ্চেন থাকবে যেটা সলভ করার জন্য নিউটনিয়ান মেকানিক্সের কনসেপ্ট লাগবে। অ্যাডমিশনে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসতে হবে তার কোনো মানে নাই, দুইটা চ্যাপ্টার মিলিয়েও প্রশ্ন হইতে পারে। এর জন্য শুরুর দিকের চ্যাপ্টার প্রথমে শেষ করে নেওয়াটা ভালো। এখন কেউ কেউ বললা ভাইয়া মডার্ন ফিজিক্স দিয়ে শুরু করেন, মডার্ন ফিজিক্স যখন তুমি পড়তে যাবা তোমার তো নিউটন মেকানিক্সের কনসেপ্ট লাগবে, তোমার তো ভেক্টরের কনসেপ্ট লাগবে, যদি ওগুলো পড়াই না থাকে তখন কেমনে সলভ করবো এসব ম্যাথ, বুঝতে পারছো? এর জন্য আমি চাই সিরিয়ালটা মেনটেন করে চলতে। তাও যদি কারো কোনো দ্বিমত থাকে ইউ ক্যান অবভিয়াসলি কমপ্লেইন, উই ভ্যালু এভরি ওয়ানস অপিনিয়ন, ওকে? সো তুমি তোমার অপিনিয়ন অবশ্যই জানাতে পারো, অলওয়েজ ওয়েলকাম। বাট আমার কাছে মনে হয়েছে যে সিরিয়ালি যাওয়াটা বেটার, মানে ফ্রম মাই পার্সপেক্টিভ আমার কাছে মনে হয়েছে যে সিরিয়ালি যাওয়াটা বেটার। এখন ক্লাসের সিরিয়াল কীরকম হবে, চ্যাপ্টারের সিরিয়াল তো বুঝলাম ভাইয়া, প্রথমে ভেক্টর পড়াবেন, তারপর নিউটনিয়ান মেকানিক্স পড়াবেন, তারপর কাজ ক্ষমতা শক্তি পড়াবেন, তারপর গ্র্যাভিটি পড়াবেন, তারপর পদার্থের গাঠনিক ধর্ম ব্লা 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 যা আছে সব, এমনি করে ফার্স্ট পেপারে 60টা, দেন সেকেন্ড পেপারের 60টা চ্যাপ্টার কমপ্লিট করা হবে, ঠিক আছে? ক্লাসের সিরিয়াল কি হবে, দেখো আমার প্রথম যে ক্লাসটা করব সেটা হবে রিটেন ক্লাস। হ্যাঁ, সেটা কি হবে, রিটেন ক্লাস, মানে রিটেন যে কোয়েশ্চেনগুলো হয় যেসব ভার্সিটিতে রিটেন আছে, স্পেশালি বুয়েটে, বুয়েটের রিটেন কোয়েশ্চেন তো একটু ডিফিকাল্ট হয়, ইউ গাইস নো আই গেস। অন্যান্য জায়গায় রিটেন আছে, ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আছে, ঠিক আছে, বা আরও বিভিন্ন ইউনিভার্সিটিতে রিটেন কোয়েশ্চেন হয়। সো সেগুলো রিটেনের প্রিপারেশন নিব আমরা এই ক্লাসের থ্রুতে। এখন তোমার মনে প্রশ্ন জাগবে যে ভাইয়া একটা ক্লাসে কেমনে করে আপনি রিটেন কভার করবেন। আমি অনেকদিন ধরে এই একটা কথাই বলে আসতেছি, আমাদের এই যে এই ক্লাসটা, এই ক্লাসটা 3 ঘন্টার আশেপাশে হবে, ঠিক আছে, 3 ঘন্টার আশেপাশে হবে। এখন তুমি বলবো হ্যাঁ 3 ঘন্টা মনোযোগ ধরে রাখতে পারবো না, ভাই তুমি যদি ইঞ্জিনিয়ারিং মানে কি বলে অ্যাসপিরেন্ট হও অ্যান্ড 3 ঘন্টায় ক্লাস করতে না পারো, কি বলবো, গেট ইউজ টু হয়ে যাও। কারণ তুমি যখন উদ্ভাসে, তো অনেকেই ভর্তি হয়েছো, ম্যাক্সিমাম তো উদ্ভাসেই ভর্তি হয়, উদ্ভাসে যখন তুখোর ব্যাচে যাবা, তুখোর ব্যাচের ক্লাস 3 ঘন্টা তো কমই বললাম, 5 ঘন্টা 6 ঘন্টা হয়। আমি নিজে সৈকত আবদুল্লাহ ভাইয়ের 5 ঘন্টা প্লাস ক্লাস করছি, ঠিক আছে, আমি নিজেই তো বললাম সৈকত আবদুল্লাহ ভাইয়ের 5 ঘন্টার উপরে ক্লাস করছি। অ্যান্ড এগুলোর সাথে আস্তে আস্তে একটু ইউজ টু হইতে হবে, কারণ পড়ার পরিমাণটা একটু বেশি, সময়ের পরিমাণটা একটু কম, কম সময়ের মধ্যে টেকনিক্যালি কিভাবে পড়া গুছিয়ে নেওয়া যায় সেই জিনিস তোমার জানতে হবে, সেই জিনিস তোমার বুঝতে হবে, ঠিক আছে। সময়টা একটু কম বাট পড়াটা তো একটু বেশি, তাই না, মানে অ্যাটলিস্ট সময়ের তুলনায় তো বেশি। HSC তে তোমরা যেরকম সময় পাইছো, অ্যাডমিশনে তো সেরকম পাচ্ছ না, তাই না, বাট সব রকমের প্রিপারেশনই তোমার নিতে হচ্ছে, স্বল্প সময়ের মধ্যে একটু বেশি পড়া পড়া লাগবে, ঠিক আছে। সো এই ক্লাসটা 3 ঘন্টার মতো হবে, অ্যান্ড এই 3 ঘন্টার ক্লাসে আমরা 20টা 25টা করে টাইপের প্রবলেম সলভ করব। অ্যান্ড একটা চ্যাপ্টারের যখন তোমার 20টা 25টা টাইপের প্রবলেম সলভ করা থাকবে, আমি যখন ক্লাসে করাই দিব, তারপর আর বাদ থাকবে কি আসলে, ঠিক আছে, বাদ থাকলেও খুবই কম জিনিস বাদ থাকবে, অ্যান্ড সেটারও সলিউশন আছে, আমি আসতেছি। আচ্ছা, এরপর সেকেন্ড যে ক্লাসটা হবে ওই চ্যাপ্টারের, মানে ভেক্টরের যে সেকেন্ড ক্লাসটা হবে, সেটা হবে একটা MCQ ক্লাস। কি হবে, একটা MCQ ক্লাস। এখন MCQ ক্লাস কিসের জন্য, কারণ আমি এর আগেরবারও MCQ ক্লাস নিয়েছিলাম, বাট আমি আগেরবার অ্যাডমিশনে যে ভুলটা করছিলাম, যেটা আমার কাছে মনে হয়েছে, আগেরবারও আমি বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দুটোই পড়াবো, বাট ভুল যেটা আমি করছিলাম, প্রথমে রিটেন ক্লাসগুলো নিয়েছিলাম, দেন MCQ ক্লাসগুলো নিয়েছিলাম, দেন প্রবলেম সলভিং ক্লাস নিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে এমনি করে করাটা ঠিক না, মানে আগেরবার যেটা করছিলাম 60টা চ্যাপ্টারের CQ ক্লাস আগে নিয়েছিলাম, রিটেন ক্লাস আগে নিয়েছিলাম, 60টা চ্যাপ্টারের MCQ ক্লাস নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম 60টা চ্যাপ্টারের প্রবলেম সলভিং ক্লাস। অ্যান্ড এইটায় মোস্ট প্রবাবলি অনেক স্টুডেন্ট যারা ঢাকা ইউনিভার্সিটি টার্গেট নিয়ে বসে আছে, তারা অনেকেই মানে অ্যাটাচ থাকতে পারে আমার সাথে, ঠিক আছে, বাট এইবার আমার কাছে মনে হয়েছে না এটা করা কোনোভাবেই ঠিক হবে না, কারণ বুয়েটেও প্রিলি আছে, ইঞ্জিনিয়ারিং গুচ্ছ, বুয়েট প্রিলিতেও MCQ আছে, ইঞ্জিনিয়ারিং গুচ্ছ যে পরীক্ষা সেখানেও MCQ আছে, ঢাকা ইউনিভার্সিটি তো অবশ্যই MCQ আছে, মেডিকেলেও MCQ। সো MCQ অবশ্যই একটু জোর দেওয়া দরকার, অবশ্যই না ভালো মতোই জোর দেওয়া দরকার, একটু না বেশ ভালো মতো জোর দেওয়া দরকার। সো এর জন্য আমাদের সেকেন্ড যে লেকচারটা সেটাও হবে MCQ, ঠিক আছে, সেটা হবে MCQ, জাস্ট MCQ লেকচার,
ওই লেকচারে পুরোটা ধরে গেলে এমসিকিউ প্রবলেম তোমাকে সলভ করানো হবে। প্রিভিয়াস ইয়ারে কোন কোন ভার্সিতে কি কি টাইপের প্রশ্ন আসছে, কোন টাইপ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোথা থেকে বেশি প্রশ্ন আসে, কোন ভার্সিতে কোন টাইপটা বেশি প্রেফার করে সব। যেমন ধরো আমি যদি বুয়েটের কথা বলি, বুয়েট প্রিলিতে ক্যালকুলেটর অ্যালাউড। সো বুয়েট তোমাকে এমন প্রবলেমই দিবে যেগুলো ম্যাথ আছে, মানে ম্যাথ রিলেটেড প্রবলেম বুয়েট বেশি দিবে, বাট ঢাকা ভার্সিতে ক্যালকুলেটর অ্যালাউড না। সো ঢাকা ইউনিভার্সিটি তোমাকে কখনোই জটিল ম্যাথমেটিক্স দিবে না, দিলেও সোজা দিবে, যদি জটিল দেয়ও সেটা সংখ্যায় খুব কম, একটা বা দুইটা ম্যাক্স, এর বেশি না, ঠিক আছে। বাট বুয়েট পুরো উল্টা, বুয়েট দিবে জটিল জটিল ম্যাথ, বুঝতে পারছো? সো এগুলো বোঝা লাগবে তোমার, এইসব জিনিসপত্র বুঝা গাইতে হবে। এর জন্য আমরা এমসিকিউ এর জন্য একটা ডেডিকেটেড ক্লাস রাখছি প্রত্যেকটা চ্যাপ্টারে, ঠিক আছে। সো এই ক্লাসটাও আমাদের ধরো দেড় ঘন্টা, দুই ঘন্টা, দুই ঘন্টার কাছাকাছি ধরে রাখো, অ্যারাউন্ড টু আওয়ার্স, ঠিক আছে, অ্যারাউন্ড টু আওয়ার্স এরকম হবে, দুই ঘন্টার আশেপাশে হবে। আচ্ছা, এখন আমি এত কিছু পড়ানোর পরও টুকটাক জিনিসপত্র বাদ থেকে যেতেই পারে। এখন ধরো আমি ধরো একটা চ্যাপ্টার টাইপ আছে 30টা, আমি ধরো 22টা বা 23টা টাইপ কভার করে দিছি কথার কথা, ঠিক আছে। বাকি 7-8টা টাইপ ধরো আমি নিজেই জানি না বা আমার মাথায় আসে নাই, যখন আমি স্লাইড বানাইছি ক্লাস তো সব স্লাইডেই হবে, তাই না, মানে স্মার্ট বোর্ডে স্লাইডেই হবে, প্রশ্ন তো আগে থেকেই লেখাই থাকবে। সো ধরো আমি যে স্লাইডগুলো বানাচ্ছি, যেমন তোমাদের অলরেডি 4টা চ্যাপ্টারের মানে সিকিউ, মানে সিকিউ বলতে রিটেন কোয়েশ্চেন, এমসিকিউ, তারপর তোমার প্র্যাকটিস শিট, সব কিছু স্লাইড বানানো অলরেডি শেষ। সো আমি যখন স্লাইডগুলো বানাই, এমন হইতেই পারে একটা জিনিস আমার মাথায় আসে নাই, ঠিক আছে, ওই যে বললাম 30টা টাইপের মধ্যে ধরো আমি 22টা বা 23টা টাইপ কভার করে ফেলছি, বাট 7টা টাইপ আমার কভার করতে খেয়াল নাই, সাপোজ খেয়াল নাই, ওকে। এখন সেই 7টা টাইপ যখন তোমার সামনে আসবে, ধরো একটা বা দুইটা টাইপ তুমি নিজে থেকেই সলভ করতে পারলা, বাট 5টা টাইপে তুমি আটকাই গেলা, তখন তুমি কি করবা? তখন তোমার প্রবলেম ক্রিয়েট হবে, রাইট? সেইটার জন্যই প্রত্যেকটা রিটেন আর এমসিকিউ ক্লাসের শেষেই একটা করে প্রবলেম সলভিং ক্লাস রাখা হয়েছে। এই ক্লাসটা জাস্ট প্রবলেম সলভ করার জন্য তোমার, তুমি যে সব জায়গায় আটকাবা, যেমন আমি ভেক্টরের দুইটা ক্লাস নিব, ভেক্টরের দুইটা ক্লাস নেওয়ার পর তোমার ভেক্টরে যেখানে যেখানে প্রবলেম আছে বাসায় তুমি প্র্যাকটিস করবাই, তাই না? প্র্যাকটিস করার সময় যেসব জায়গায় প্রবলেম ফেস করবা, সব তুমি বলবা এই প্রবলেম সলভিং ক্লাসে এসে, সব এ টু জেড, ভাই আমি এখানে প্রবলেম ফেস করছি আমাকে এটা বুঝিয়ে দেবেন, সব বুঝিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, সব বুঝিয়ে দেওয়া হবে, ওকে। সো এইটা হলো এবার ক্লাস নেওয়ার স্টাইল। আমরা প্রথমে রিটেনের ক্লাস নিব, তারপর এমসিকিউ এর ক্লাস নিব, দেন এগুলো পড়ার পরে বাসায় নিজে প্র্যাকটিস করার পরে তোমার যা যা প্রবলেম ক্রিয়েট হবে সেইটা তুমি এসে বলবে প্রবলেম সলভিং ক্লাসে। যখন এই তিনটা জিনিস কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার ভেক্টর আর কি প্যারা থাকতেছে তুমি আমাকে বলো। যখন এই তিনটা জিনিস হয়ে যাচ্ছে, প্রথমে রিটার্ন করতেছো আমার সাথে, এমসিকিউ করতেছো আমার সাথে, তারপর যখন তোমার প্রবলেমগুলো এসেও জানাচ্ছ এন্ড সেগুলোও সলভ করে দেওয়া হচ্ছে, তারপর তোমার আর ঝামেলা থাকতেছে কোথায় ভেক্টরে? সুন্দর করে খাতার মধ্যে নোট করে ফেলো, অথবা নোট তো আমরা নিজেরাই দিব তোমাকে, সেই নোটও ফলো করতে পারো, ওকে, যে কোনো। বাট আমি সবসময় নিজে নিজের হাতে নোট করাটাকে প্রেফার করি, তুমি যেটাই করো নোট আমরাও তোমাকে দিব, তুমি আমাদেরটাও ফলো করতে পারো অথবা নিজের হাতেও লিখতে পারো, কমপ্লিটলি আপ টু ইউ, ওকে। সেটা যখন তোমার কাছে থাকবে পরীক্ষার রাতে আগে রিভিশন দিয়ে গেলেই হবে। আমার একটু ঠান্ডা লাগছে তার জন্য কথা বলতে প্রবলেম হচ্ছে, যাই হোক। সো পরীক্ষার আগে ঠিকঠাক রিভিশন দিয়ে গেলেই হবে, আর কিছু করা লাগবে না, বুঝতে পারতেছেন? এভাবে 14টা চ্যাপ্টার আমরা কভার করে দিব। এখন আপনি বলতেছেন, ভাইয়া কনসেপ্ট কই? আপনি তো বললেন ম্যাথ প্রবলেম করাবেন, তাই না, ম্যাথের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করাবেন। আপনি তো এর আগে প্রমোশনের সময় বলছিলেন যে আপনি 14টা ক্লাস দিবেন, আগেই প্রত্যেকটা চ্যাপ্টারের ওভারভিউ করার জন্য এক একটা করে ক্লাস দিবেন, সেই ক্লাস কই? যারা গ্রুপে আছে তাদেরকে জিজ্ঞাসা করো, অলরেডি 14টা ক্লাস তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, অলরেডি 14টা ক্লাস দিয়ে দেওয়া হয়েছে। ক্লাস শুরুর আগে যার যে চ্যাপ্টার পড়তে মন চায় পড়ুক, কোনো সমস্যা নাই, অলরেডি 14টা ক্লাস দিয়ে দেওয়া হয়েছে, অলরেডি 14টা ক্লাস দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এই 14টা ক্লাস পুরা চ্যাপ্টারের ওভারভিউ এর জন্য, তুমি পুরা চ্যাপ্টারের একটা ওভারভিউ পেয়ে যাবে এই ক্লাসগুলোর মধ্যে। যেমন প্রত্যেকটা ক্লাস এক একটা চ্যাপ্টারের, ভেক্টরের ক্লাসটা করলে পুরা ভেক্টর চ্যাপ্টার সম্পর্কে তোমার একবার রিভিশন হয়ে যাবে, নিউটন মেকানিক্স পড়লে পুরা নিউটন মেকানিক্স রিভাইজ হয়ে যাবে, মানে এগুলো রিভিশন ক্লাস, ঠিক আছে, অনেকটা ওয়ান শট ক্লাসের মতো, ঠিক আছে। আমার আগে নেওয়া ক্লাস সেগুলোই আবার দেওয়া হয়েছে,
ওকে সো এই ক্লাসগুলো করলে আপনার চ্যাপ্টার ওভারভিউ হয়ে যাবে বা চ্যাপ্টার রিভিশন দেওয়া হয়ে যাবে আর যদি আপনার চ্যাপ্টার আগে থেকেই রিভিশন দেওয়া থাকে ইন দ্যাট কেস আপনি সিম্পলি এখান থেকে আগাইতে পারেন কারণ একটা ম্যাথ তো আমি জাস্ট সূত্র লিখে করাই যাবো এমন তো না আমি তো অবশ্যই কিছু কথা বলবো কিছু কথা না বলে তো আর আমি ম্যাথ সলভ করাবো না তাই না যারা সেলুসারের ম্যাথ ক্র্যাকার্স যে আমি ফ্রি কোর্সটা নিচ্ছি শুধুমাত্র সূত্র দিয়ে তো আর ম্যাথ করাইলে তো বুঝবা না তাই না অবশ্যই ম্যাথ করানোর সময় আমি কিছু কথাবার্তা বলবো যেগুলো ওই সূত্রের সাথে তোমাকে পরিচিত করে দিবে ওই কনসেপ্টের সাথে তোমাকে পরিচিত করে দিবে ওই ম্যাথ বুঝতে তোমাকে সুবিধা করে দিবে বুঝতে পেরেছো সো ম্যাথগুলো ওইভাবেই সলভ করানো হবে ওকে সো এইভাবে আমরা পুরো 14টা চ্যাপ্টার কভার করে ফেলবো অ্যান্ড আগেই বলতে আরবারও বলতেছি যে 14টা চ্যাপ্টারের কনসেপ্টের যে ভিডিও সেটা অলরেডি আপলোডেড আছে সিরিয়ালে আপলোডেড আছে আপনার যে চ্যাপ্টার ইচ্ছা আপনার যখন যেটা দরকার আপনি করে নেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ঠিক আছে আই হোপ ক্লাস সম্পর্কে আইডিয়া পেয়েছেন যে ক্লাস কিভাবে নেওয়া হবে ঠিক আছে আচ্ছা আমি একটু সামনে আগাই একটু সামনে আগাই আচ্ছা এবার দেখো আমাদের এখানে কি ও আচ্ছা প্র্যাকটিস শিট ইয়েস প্র্যাকটিস শিট প্র্যাকটিস শিট প্র্যাকটিস শিট দেওয়া হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 20টা 25টা 30টা মানে যে চ্যাপ্টার থেকে যেরকম লাগে সব চ্যাপ্টার ইম্পর্টেন্স তো আর সমান না তাই না কোনো কোনো চ্যাপ্টার থেকে একটু ক্রিটিক্যাল প্রবলেম আসে কোনো কোনো চ্যাপ্টার থেকে একটু ইজি প্রবলেম আসে সো যে চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট ওইখান থেকে অবশ্যই বেশি ম্যাথই আমি দিব ঠিক আছে এরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলা আমি করাবো সেই ম্যাথের বাইরে আরও যেসব ম্যাথ ইম্পর্টেন্ট আছে সেই ম্যাথগুলো একটা প্র্যাকটিস শিট আকারে আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি সেটা প্রিন্ট করে এনে বাসায় এনে প্র্যাকটিস করেন অথবা আপনি দেখে দেখে খাতায় লিখে প্র্যাকটিস করেন কমপ্লিটলি আপ টু ইউ ওকে এভাবে পুরো 14টা চ্যাপ্টারের প্র্যাকটিস শিট আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি প্র্যাকটিস শিটের প্রবলেমগুলো একটু সলভ করেন আর আমি ক্লাসে যেসব ম্যাথ করাবো সেগুলো একটু করেন এগুলো করলে আপনার প্রতি চ্যাপ্টার থেকে গড়ে 50টা করে ম্যাথ করা হয়ে যাবে প্র্যাকটিস শিটের প্রবলেম সলভ করলে এবং আমি ক্লাসে যে কয়েকটা ম্যাথ করাবো সেই কয়েকটা করলে প্রতি চ্যাপ্টার থেকে এভারেজে অ্যাটলিস্ট 50টা করে ম্যাথ তোমার করা হয়ে যাবে বুঝতে পারতেছো 50টা ম্যাথ যদি বুঝে বুঝে তুমি করতে পারো ভাই মানে তারপরও তুমি কিসের পেইন খাও এত এত পেইন খাওয়া যাবে না ওকে সো এটা আমাকে আগে অনেকে বলছো যে ভাই আমাকে একাডেমিক ব্যাচের পোলাপানো বলছো ভাই প্র্যাকটিস শিট দেন প্র্যাকটিস শিট দেন হ্যাঁ আমার কাছে এখন মনে হয়েছে আসলেই হ্যাঁ প্র্যাকটিস শিট দেওয়াটা দরকার কারণ পোলাপান তাহলে একটু প্র্যাকটিস করার আগ্রহ পায় কারণ বইয়ের মধ্যে 200 ম্যাথ 250 ম্যাথ পোলাপান দিশেহারা হয়ে যায় কোনটা রেখে কোনটা করবো তার জন্য তাই না বইয়ের ম্যাথকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি আমার প্র্যাকটিস শিটের অনেক ম্যাথও বই থেকেই নেওয়া কোশ্চেন ব্যাংক থেকেই নেওয়া ঠিক আছে সো আমি অবশ্যই বইয়ের ম্যাথকে অ্যাপ্রিসিয়েটই করবো বাট ম্যাথগুলো বেছে বেছে নেওয়া যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আপনার লাগবে সেগুলোই আপনাকে দেওয়া আছে এখন 200 ম্যাথ প্র্যাকটিস করার সময় আপনার কাছে নাই থাকতে পারে 200 ম্যাথ প্র্যাকটিস করার সময় আপনার কাছে নাই থাকতে পারে 200 ম্যাথের 200টাই তো আর ইম্পর্টেন্ট না তাই না 200 ম্যাথের মধ্যে কিছু কিছু ম্যাথ আছে যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলাই উঠিয়ে এনে আপনাকে ক্লাসে করানো হবে বাকিগুলো প্র্যাকটিস শিটে দিয়ে দেওয়া হবে বুঝতে পেরেছেন ওকে এভাবে 14টা চ্যাপ্টারের প্র্যাকটিস শিট আপনাকে চলে যাবে এখন এই প্র্যাকটিস শিট কবে পাবো ভাইয়া প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস যখনই শেষ হবে সাথে সাথে আপনার হাতে প্র্যাকটিস শিট চলে যাবে সাথে সাথে এমন না ভাইয়া এক মাস ক্লাস হোক তারপর প্র্যাকটিস শিট দিবে এরকম না ভেক্টরের ক্লাস শেষ হয়েছে নাও ভেক্টরের প্র্যাকটিস শিট বাসায় বসে প্র্যাকটিস করো নিউটন মেকানিক্সের ক্লাস শেষ হয়েছে নাও নিউটন মেকানিক্সের প্র্যাকটিস শিট বাসায় বসে প্র্যাকটিস করো ওকে সাথে সাথে পেয়ে যাবে সব কিছু কোনো সমস্যা নেই ক্লাসের শেষে তো লেকচার নোট তো পাবাই ঠিক আছে বুঝতে পারছি এটা এক্সট্রা ওকে স্যার ওকে এবার এক্সামের ব্যাপারটা কিরকম ভাই এক্সামটা কিরকম প্রত্যেকটা চ্যাপ্টারের উপর দুইটা করে ডেইলি এক্সাম নেওয়া হবে ঠিক আছে দ্যাট মিন্স আপনার প্রত্যেক সপ্তাহে দুইটা করে এক্সাম দিতেই হবে কারণ প্রতি সপ্তাহে আমরা একটা করে চ্যাপ্টার কভার করতেছি সিকিউ মানে রিটার্ন ক্লাস এমসিকিউ ক্লাস প্রবলেম সলভিং ক্লাস সহ এবং প্রতি সপ্তাহে আপনার ওই চ্যাপ্টারের উপরে দুইটা করে পরীক্ষা দেওয়া লাগবে দ্যাট মিন্স প্রতি সপ্তাহে যদি দুইটা করে এক্সাম দেন প্রতি চ্যাপ্টারের উপর তাহলে 14টা চ্যাপ্টারের উপর আপনি কতগুলো এক্সাম দিবেন 28টা এক্সাম দিবেন আপনার টোটাল 28টা এক্সাম দিতে হবে এগুলো জাস্ট ডেইলি এক্সাম তারপর এই ডেইলি এক্সামগুলো শেষ হওয়ার পর আপনার এখানে তো সব কিছু দেওয়াই আছে ডেইলি এক্সামের সব শিডিউল টিডিউল দেওয়া আছে দেন আপনার যেটা করা হবে জাস্ট ফার্স্ট পেপারের উপর
দুইটা এক্সাম, মানে পুরো ফার্স্ট পেপারের উপর দুইটা এক্সাম, পুরো সেকেন্ড পেপারের উপর আরো দুইটা এক্সাম, ওকে, এবং দেন পুরো বইয়ের উপর আরো দুইটা এক্সাম। এগুলো সব মেগা এক্সাম, ঠিক আছে? কি বললাম, পুরো ফার্স্ট পেপারের উপর দিতে হবে আপনাকে দুইটা এক্সাম, পুরো সেকেন্ড পেপারের উপর দিতে হবে আরো দুইটা এক্সাম, এবং পুরো বইয়ের উপর আপনার দিতে হবে আরো দুইটা এক্সাম। দ্যাট মিন্স ওই পাশে 28টা আরও 6টা, টোটাল 34টা এক্সাম আপনাকে দিতে হবে। টেস্ট মজ এক্সাম হয়, এক্সাম দেওয়া খুবই ইজি, অ্যান্ড টাইম লিমিট দেওয়া থাকে, আপনি চাইলেও বেশি সময় ধরে পরীক্ষা দিতে পারবেন না। অ্যান্ড নেগেটিভ মার্কিং অবশ্যই ইনক্লুডেড হবে। আমি আগে থেকে বলে রাখি, পরে এক্সাম দিয়ে যে বলবো ভাই নেগেটিভ মার্কিং বাদ দেন, না কেন বাদ দিব, বুয়েট প্রিলিতে নেগেটিভ মার্কিং আছে, তাই না? নেগেটিভ মার্কিং আছে, আই গেস আছেই তো মনে হয়, যদি ভুল বলে থাকি কিপ ইট অ্যাসাইড। ঢাকা ভার্সিটিতে তো অবশ্যই আছে নেগেটিভ মার্কিং, সো অবশ্যই আমাদের এক্সামেও ভাই ভাই নেগেটিভ মার্কিং ইনক্লুডেড হবে। আন্দাজে দাগাই দিলাম, হয়ে গেল, এক্সামে টপার হয়ে গেলাম, নোপ নোপ, অবশ্যই অবশ্যই নেগেটিভ মার্কিং ইনক্লুডেড হবে এক্সামে, অবশ্যই, ঠিক আছে? নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? কি বুঝতে পারছেন আপনারা? আপনারা কি বুঝতে পারছেন ভাইয়া কি বলছে? এই এতগুলো এক্সাম আপনাকে দিতে হবে, এখন এক্সাম দেওয়া কি খুব দরকার ভাইয়া? এক্সাম না দিলে হবে না? হবে, আপনার ইচ্ছা, আপনার কাছে যদি মনে হয় আপনি একবারে ভর্তি পরীক্ষার হলে যা বসবেন এক্সাম দিতে, একবারে আগে কোনো এক্সাম টেক্সাম দিবেন না, তাহলে দিয়েন না। বাট আমি বলবো এটা কোনো ভালো ডিসিশন না। কারণ আমি বলি, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি তো 2018 সালে বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়েছি বা ঢাকা ভার্সিটিতে দিয়েছি, যেটাই বলো তুমি, তো তখন যেটা ব্যাপার ছিল, আমি যখন উদ্ভাসে পড়তাম, এমন অনেক দিন হয়েছে যে কালকে ধরো নিউটন মেকানিক্সের এক্সাম, বাট আমি নিউটন মেকানিক্স এখনও পড়ি নাই, বাট আমি তাও গিয়েছি এক্সাম দিতে। কেন? এক্সাম জিনিসটার সাথে ইউজ টু হওয়ার জন্য। দেখবা ঢাকার কিছু কিছু কলেজ অ্যাডমিশন অনেক ভালো করে, ঠিক আছে, ওদের কিছু ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, কলেজগুলো অবশ্যই ভালো স্টুডেন্টকে, স্টুডেন্টদের বেছে বেছে নেয়, মানে এসএসসিতে ভালো করা স্টুডেন্টদের, অ্যান্ড তারা সামনেও ভালো করবে, এটাই স্বাভাবিক। বাট তাও কেন পোলাপান এই কলেজের কলেজগুলোর পিছনে ছোটে, একটু ব্যাপার স্যাপার আছে। এইসব কলেজের এক্সাম সিস্টেম খুব সুন্দর, ঠিক আছে, অ্যান্ড এইসব কলেজের পোলাপানরা এক্সাম দিতে দিতেই না অনেক বেশি ইউজ টু হয়ে যায় এক্সাম জিনিসের সাথে, ঠিক আছে। সেম জিনিসটা উদ্ভাসের ক্ষেত্রেও, উদ্ভাস কিন্তু এক্সাম নেওয়ার ব্যাপারে খুবই ভালো, মানে ফিজিক্যাল এক্সামের কথা যদি বলো, সামনাসামনি গিয়ে যদি এক্সাম দেওয়ার কথা বলো, এক্ষেত্রে উদ্ভাস খুবই ভালো, ঠিক আছে। উদ্ভাসে তুমি পড়ার জন্য ভর্তি হও বা না হও, আমি বলবো অ্যাটলিস্ট এক্সাম দেওয়ার জন্য ভর্তি হও, এই জিনিসটা দরকার। এবং আমি এখানেও তোমাকে এক্সাম দিতে বলবো নিজেকে এক্সাম জিনিসটার সাথে ইউজ টু হওয়ার জন্য, ইউজ টু করার জন্য, ঠিক আছে। সো গেট ইউজ টু দিস থিং এক্সাম, কারণ তুমি সামনে এক্সাম দিতেই বসতেছো, যত তাড়াতাড়ি এক্সাম জিনিসটার সাথে ইউজ টু হয়ে যাবা, তত তাড়াতাড়ি এটার প্রতি তোমার ভয় কমবে, ঠিক আছে। ভয় অবশ্যই কাজ করবে, ভয় তো কাজ করবে, বাট ভয় যদি তুমি কমাতে চাও, দেন তোমার বেশি বেশি এক্সাম দেওয়া লাগবে, অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে। এইটাই একমাত্র ভালো সলিউশন আমার কাছে আর কি, অন্য কারো মতামত ডিফারেন্ট হতে পারে, ওকে। বুঝতে পেরেছেন এক্সামের ব্যাপার স্যাপার, ঠিক আছে সব কিছু। চলেন আর একটু সামনে আগাই, বুকস। এবার আমার সাজেশন, কি কি বই পড়তে হবে অ্যাডমিশনে, কি কি বই পড়তে হবে। বাই দ্য ওয়ে, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কোন কলেজ? আমি সেন্ট জোসেফে ছিলাম, আমি সেন্ট জোসেফে ছিলাম, ঠিক আছে, আমি সেন্ট জোসেফ কলেজে ছিলাম। মানে আমি কোনো কলেজকে ছোট বা বড় করে কিছু বলি নাই, ডোন্ট গেট মি রং, আমি জাস্ট এক্সাম যদি প্রপারলি নেওয়া যায় কোথাও, দেন স্টুডেন্টরা যে এক্সামের সাথে ইউজ টু হয়ে যায়, অ্যান্ড একটা সময় যে ওদের এক্সাম ভীতি কমে আসে, আমি সেইটার প্রশংসা করতেছিলাম, এটাই আর কিছু না, ঠিক আছে। ভাইয়ারা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই ঠিকঠাক? ওকে, আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? এবার আমি একটু বুক লিস্টের ব্যাপারে কথা বলবো, যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কী কী বই লাগবে, ঢাকা ভার্সিটির জন্য কী কী বই লাগবে, অ্যান্ড এছাড়াও গুচ্ছ বা অন্যান্য ভর্তি পরীক্ষায় কী কী বই লাগবে, আমি এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। কিছু কিছু বই তো আপনি যেগুলো পড়ে আসছেন এইচএসসিতে সেগুলাই, ওকে। স্বাধীন তপন স্যারের বইটা কি নতুন এডিশন লাগবে? না না না, নতুন এডিশন লাগবে না, মেডিকেল যারা দিবে তাদের লাগবে, ওকে। 23 ব্যাচ হলে তুমি চাইলে নিতে পারো, তোমার যদি সব পড়া থাকে, আর না পড়া থাকলে বলবো নিও না, ওকে। ওটা না ভাইয়া, আমি দেরিতে আসছি তো তাই বুঝতে পারি নাই কোন কলেজ নিয়ে কথা বলছে। না না না, আমি ঢাকার কিছু রিনাউন্ড কলেজ নিয়ে কথা বলতেছিলাম, যেখানে মানে এক্সাম নেওয়া হয় অনেক, অ্যান্ড ওদের এক্সাম স্ট্র্যাটেজিগুলো অনেক সুন্দর, ঠিক আছে। দেখো সেটা আমি কথা না বলে, আমি কলেজ সম্পর্কে এত এক্সপিরিয়েন্সড না, ও যাই হোক। আচ্ছা দেখো, এখন দেখো শোনো, কী কী বই পড়া লাগবে। আচ্ছা আমি তপন স্যারের বইটা কেন রাখছি, কারণ আমি মানে এইচএসসি লাইফে পুরা থিওরি পড়ছিলাম তপন স্যারের বই থেকে, আমি এর বাইরে কোথাও থেকে থিওরি পড়িনি, আমার পুরা থিওরি ধ্যান জ্ঞান সব ছিল তপন স্যারের বই। হ্যাঁ, সো যারা থিওরি অন্য কোনো বই ফলো করছো, তোমরা সেখানে অবশ্যই তপন স্যারের পরিবর্তে সেই বই রাখতে পারো,
কেউ যদি আমির হোসেন স্যারের বই থিওরি পড়ে থাকো, ইন দ্যাট কেস তুমি এখানে আমির হোসেন স্যারের বইকে বসাইতে পারো। কেউ যদি প্রামাণিক স্যারের বই পড়ে থাকো, সেখানে প্রামাণিক স্যারের বইকে বসাইতে পারো। কেউ যদি সেলু স্যারের বই পড়ে থাকো, সেখানে সেলু স্যারের বইকে বসাইতে পারো। কমপ্লিটলি আপ টু ইউ, তুমি যে বই পড়ছো থিওরির জন্য সেই বই এখানে রাখা হয়েছে, ঠিক আছে। আর একটা জিনিস অ্যাড হবে, তুমি এইচএসসিতে যে বই থেকে ম্যাথ প্র্যাকটিস করছো, এইচএসসিতে যে বই থেকে ম্যাথ প্র্যাকটিস করছো, তুমি সেখান থেকে ম্যাথ প্র্যাকটিস করো, কোনো সমস্যা নেই। তুমি এইচএসসিতে যদি আমির হোসেন স্যারের বইয়ের ম্যাথ প্র্যাকটিস করে থাকো, আমির হোসেন স্যারের বই থেকেই ম্যাথ প্র্যাকটিস করো। যদি সেলু স্যারের বই থেকে ম্যাথ প্র্যাকটিস করে থাকো, সেলু স্যারের বই থেকে ম্যাথ প্র্যাকটিস করো, কোনো সমস্যা নাই। ওকে স্যার, ঠিক আছে। সো থিওরি আর ম্যাথ প্র্যাকটিস, নর্মাল যে ম্যাথ প্র্যাকটিসগুলো, সেগুলোর জন্য আপনি এইচএসসি লাইফে যেসব বই পড়ছেন সেগুলাই ফলো করেন, কোনো সমস্যা নেই। মানুষজন এসে বলবে দশটা বই পড়ো, বারো বই, ইট হার্ডলি ম্যাটার্স, দশ বারোটা বই পড়লে যে তুমি অনেক উন্নত লেভেলের জীব হয়ে যাবা, নো, ঠিক আছে। তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে ওই একই টাইপের ম্যাথ অন্য বই থেকে আসলেও তুমি পারবা, কোনো সমস্যা নেই ভাই, ঠিক আছে। সো তুমি এইচএসসিতে যেসব বই পড়ছো থিওরির জন্য সেটাই ফলো করো, যেসব বই পড়ছো তুমি ম্যাথের জন্য সেটা ফলো করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন যারা ইঞ্জিনিয়ারিংয়ে যাবা, আমি তাদেরটা বলে নিই, দিন আস্তে আস্তে আসতেছি, ভার্সিটি মেডিকেল সবই আসতেছে। যারা ইঞ্জিনিয়ারিংয়ে যাবা, তারা যদি কিছু এক্সট্রা বই ফলো করো, ইন দ্যাট কেস ইট ক্যান বি হেল্পফুল, ওকে, ইন দ্যাট কেস ইট ক্যান বি হেল্পফুল। আমি সেই বইগুলোর নাম একটু বলি, যেমন এইটা একটা, হ্যাঁ, গিয়াস স্যারের বইটা, ওকে, নতুনটা না, গিয়াস স্যারের নতুনটা না, কোনটা, এডিশন, লেখো লিখে নাও, যাদের দরকার তারা লিখে নিতে পারো, এডিশন 2006 থেকে 2013, ঠিক আছে, 2006 থেকে 2013 মধ্যে যে কোনো একটা এডিশন নিলেই হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 8-9 এই এডিশনটাই পাওয়া যায়। কোথায় পাবো ভাইয়া? নীল খেতে পাবা, ঠিক আছে, কোথায় পাবা? নীল ক্ষেত পুরান বইয়ের বাজারে পাবা, ঠিক আছে। নীল ক্ষেতের যে পুরান বইয়ের বাজারটা আছে সেখানে পাবো, অনেক সময় বিভিন্ন লাইব্রেরিতেও সেল করে, বাট একটু রেয়ার, নীল ক্ষেতের পুরান বইয়ের বাজারে গেলে অবশ্যই পাবা, ঠিক আছে, বুঝতে পেরেছ। যারা ইঞ্জিনিয়ারিংয়ে আসতে চাও, এই বইয়ের ম্যাথ একটু ফলো করতে পারো, হ্যাঁ, সব ম্যাথ না, তোমাদের বইয়ে যেসব টপিক আছে এখানে অনেক এক্সট্রা জিনিসপত্র আছে, কারণ 2006 থেকে 13-র যে কারিকুলাম সেটা একটু অন্যরকম ছিল, এখনকার কারিকুলামের সাথে পুরাটা মিল নাই, বাট তোমাদের টপিকের সাথে যেসব টপিকের মিল আছে এইসব বইয়ে, হ্যাঁ, সেই টপিকগুলো রিলেটেড ম্যাথগুলো তোমরা করতে পারো। অ্যান্ড আমি কিন্তু এখান থেকে ম্যাথ প্র্যাকটিস শিটেও দিব, আমি কিন্তু এখান থেকে ম্যাথ নিয়ে তোমাদের ক্লাসেও করাবো, কারণ এই বইয়ের ম্যাথগুলো ইম্পর্টেন্ট, আসলে ইম্পর্টেন্ট, বেশ ভালো ভালো ম্যাথ, কেন ফলো করবো না, অবশ্যই ফলো করবো, ঠিক আছে। সো এটা একটা বই যেটা তুমি চাইলে ফলো করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার যারা একটু অ্যাডভান্সড লেভেলে যেতে চাও, ঠিক আছে, অ্যাডভান্স সব অ্যাকচুয়ালি, যারা একটু অ্যাডভান্স লেভেলে যেতে চাও, একটু অ্যাডভান্স প্রবলেম সলভ করতে চাও, রেজনিক হ্যালিডে ইজ গুড, বাট আমার কাছে মনে হয় একটা এইচএসসি পড়ুয়া স্টুডেন্টের জন্য রেজনিক হ্যালিডের ইংলিশ বুঝে একটু টাফ। যারা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন বিলং করো তাদের জন্য ইজি, বাট একটা এভারেজ স্টুডেন্ট লাইক আমাদের মতো যারা বাংলা মিডিয়ামে পড়াচ্ছি, বাংলা ভার্সনে পড়াচ্ছি সারা জীবন, তাদের জন্য রেজনিক হ্যালিডের ইংলিশ একবারে এসে বোঝা খুবই টাফ। সো কেউ যদি চাও একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথের অ্যাপ্রোচ নিতে, ইন দ্যাট কেস দিস বুক ক্যান হেল্প ইউ, ওকে। ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স, হ্যাঁ, যারা লেখা তো এগেস বুঝতে পারতেছো, ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স দুইটা পার্ট পাওয়া যায়, একটা পার্ট ওয়ান, একটা পার্ট টু, কিছু কিছু চ্যাপ্টার আছে পার্ট ওয়ানের মধ্যে, কিছু কিছু চ্যাপ্টার আছে পার্ট টু এর মধ্যে। আমি আবারও বলতেছি এটা ম্যান্ডাটরি না, হ্যাঁ, এটা ম্যান্ডাটরি না, ওকে। এই জিনিসটা যে নিতেই হবে এমন কোনো ব্যাপার স্যাপার নাই, এটা ম্যান্ডাটরি কিছু না, বাট আপনি যদি চান, আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ সলভ করতে চাই, যেগুলো হয়তো বা গড়পড়তা বাংলাদেশে যেসব বই আছে আর কি, আপাতত তোমাদের এইচএসসি লেভেলে যেসব বই আছে সব বই ভালো, বাট সেই বইয়ের বাইরে যাও যদি ম্যাথ প্র্যাকটিস করতে চাও, ইন দ্যাট কেস এই বইটা ফলো করতে পারো। আবারও বলতেছি যারা রেজনিক হ্যালিডে ফলো করতে অভ্যস্ত তারা ফলো করতে পারো, আমার কোনো সমস্যা নাই, বাট যারা এখনও পর্যন্ত কখনো ফরেন মানে কি হায়ার স্টাডিজের বই পড়ো নাই, যেমন এটা আমাদের বুয়েট ফার্স্ট ইয়ারে পড়াইছিল, ঠিক আছে, বুয়েট ফার্স্ট ইয়ারে এটা পড়াইছিল, সো বুয়েটের স্যাররা এই বইটার সাথে খুব ইউজ টু, ওকে, আমাদের বুয়েট ফার্স্ট ইয়ারে এটাও পড়াইছে, রেজনিক হ্যালিডেও পড়াইছে। সো বুয়েটের যারা টিচার আছেন, যারা এই যে প্রশ্ন করেন, তারা এই যে এই জিনিসটার সাথে খুব ইউজ টু, বুঝছো, ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স গিয়াস স্যারের অথবা ওই যে রেজনিক হ্যালিডে। বাট ওই যে বললাম রেজনিক হ্যালিডের মানে ইংলিশ বুঝে তোমার জন্য একটু টাফ হয়ে যাবে, মানে প্রথম প্রথম যদি কখনো ইংলিশে ম্যাটার মানে করে না থাকো, ইন দ্যাট কেস একটু ঝামেলা হয়ে যাবে, ওকে। বাট গিয়াস স্যারের যে বইটা,
সেটা আর ইংলিশ খুব ইজি, মানে আমাদের ডে টু ডে লাইফে ইংলিশের মতো। অ্যান্ড এটা একটা এইচএসসি পড়ুয়া স্টুডেন্টের জন্য মানে বোঝা আসলে খুব বেশি কঠিন কিছু না, মানে আমাদের যেসব বাংলা ওই নর্মালি লাগে, খুব কঠিন কিছু না। গিয়া স্যারের বইটা অনেক সুন্দর, ওকে। সো এখান থেকে আপনারা চাইলে ম্যাথ প্র্যাকটিস করতে পারেন, ওকে স্যার। এটা একটু অ্যাডভান্স লেভেলের জন্য, এটা ম্যান্ডেটরি কোনো কিছু না, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে আমি একটু পরে আসি, আমি আরও কিছু বলবো যেগুলো স্লাইড অ্যাড করি নাই, আমার পরে মাথায় আসছে, আরও কিছু বলবো। সেটা হলো ম্যান্ডেটরি কিছু জিনিসপত্র নিয়ে কথা বলি, যেগুলো লাগবে, যেগুলো লাগবে, ঠিক আছে? এই যে এটাও তো লাগবেই, এটাও ম্যান্ডেটরি ধরতে পারো, যারা ইঞ্জিনিয়ারিংয়ে আসবা তাদের জন্য এটা ম্যান্ডেটরি। আরও যেটা লাগবে সেটা হলো কুয়েশন ব্যাংক, কুয়েশন ব্যাংক ম্যান্ডেটরি, অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? দরকার আছে, কুয়েশন ব্যাংকের দরকার আছে। অনেকে বলে কুয়েশন ব্যাংকের দরকার নাই, বাট ফ্রম মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ কুয়েশন ব্যাংকের দরকার আছে। কুয়েশন ব্যাংকের দরকার যে আসলে লাইক কুয়েশন ব্যাংক না পড়লে যে চান্স পাবে না এরকম না, বাট কুয়েশন ব্যাংকের দরকারটা কিসের জন্য জানো? কুয়েশন অ্যানালাইসিস করার জন্য। হ্যাঁ, কিসের জন্য দরকার? কুয়েশন অ্যানালাইসিস করার জন্য, বুঝছো? এখন তুমি একটা জায়গায় ভর্তি পরীক্ষা দিবা, তোমার ধরো কোনো আইডিয়াই নাই সেই ভর্তি পরীক্ষায় কীরকম টাইপের প্রশ্ন হয়, দেন সেই ভর্তি পরীক্ষাটা কি তোমার জন্য অনেক বেশি আনপ্রেডিক্টেবল হয়ে যায় না? বাট তোমার যদি আইডিয়া থাকে যে হ্যাঁ বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে যাবো, বুয়েটে এরকম এরকম প্রশ্ন আসে, ইঞ্জিনিয়ারিং গুচ্ছে ভর্তি পরীক্ষা দিতে যাবো, ইঞ্জিনিয়ারিং গুচ্ছে এরকম এরকম প্রশ্ন আসে, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবো ওইখানে এরকম এরকম প্রশ্ন আসে, দেন কি পরীক্ষাটা কিন্তু তোমার জন্য একটু হলেও প্রেডিক্টেবল হয়ে যাবে যে হ্যাঁ পরীক্ষার হলে বসার পর আমি এরকম এরকম প্রশ্ন ফেস করতে পারি। এখন ধরো তুমি জানোই না বুয়েট ভর্তি পরীক্ষা কি, বুয়েট ভর্তি পরীক্ষা কেমন, একজন তোমার ঘুম থেকে উঠে বললো আজকে বুয়েট ভর্তি পরীক্ষা চলো পরীক্ষা দিতে যাই, তুমি গেলা, তুমি যা ভাবলো একটা ক্লাস টেস্ট দিতে যাচ্ছ, যা প্রশ্ন দেখে তোমার মাথা টাথা সব ঘুরে গেল, ঝামেলা না হলে ঝামেলা, তার জন্য কুয়েশন ব্যাংকটা পড়া দরকার, বুঝছো? মানে কুয়েশন ব্যাংক পড়লে কি হয়, কুয়েশন অ্যানালাইসিস করা যায়, হ্যাঁ তোমার মধ্যে একটা আইডিয়া চলে আসে যে হ্যাঁ এই টাইপের প্রশ্ন হয়, বা তুমি দেখলে বুঝবা আগে কিরকম প্রশ্ন হইতো এখন কিরকম প্রশ্ন, একটা আইডিয়া পেয়ে যাবা। অ্যান্ড যার কুয়েশন অ্যানালাইসিস করার পাওয়ার যত বেশি তার জন্য কিন্তু পরীক্ষা তত বেশি প্রেডিক্টেবল হয়ে যাবে, ঠিক আছে? এর জন্য আমি সবসময় বলি অ্যাটলিস্ট দুইবার কুয়েশন ব্যাংক শেষ করার চেষ্টা করো, মানে প্রথমবার তো নতুন পড়তেছো, প্রথমবার একটু টাইম লাগবে, বাট সেকেন্ডবার পড়তে দেখবা টাইমই লাগবে না, কারণ ওখানে খালি ম্যাথই আছে, শুধু ম্যাথ আছে, ওকে? ইঞ্জিনিয়ারিং কুয়েশন ব্যাংক যেটা ওখানে জাস্ট ম্যাথ, ম্যাথ দিয়ে ভরা, ওকে? সো প্রথমবার শেষ করতে একটু টাইম লাগবে, বাট সেকেন্ডবার শেষ করতে টাইমই লাগবে না এই কুয়েশন ব্যাংক, ওকে? সো যদি দুইবার শেষ করতে পারো দ্যাটস আ ভেরি ভেরি গুড থিং টু ডু, ওকে? আর একবার শেষ করলে সমস্যা নাই, বাট একবারেই না দেখে যাওয়াটা মনে হয় একটু বোকামি হয়ে যাবে। সো যদি পারেন কুয়েশন ব্যাংকটা দুইবার শেষ দেওয়ার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে? কুয়েশন ব্যাংকের অনেক ম্যাথ আমিও ক্লাসে করাই দিব যেগুলো একটু কঠিন কঠিন, সো সমস্যা হবে না, বাকিটা আপনারা বাসায় পারবেন, না পারলে তো আমাদের প্রবলেম সলভিং ক্লাস আছেই, ঠিক আছে? এত প্যারানো আর কিছু নাই। আচ্ছা, এখন এই কুয়েশন ব্যাংক কয়টা পড়বো? দুটা পড়তে হবে, কয়টা পড়তে হবে? অ্যাট লিস্ট দুইটা কুয়েশন ব্যাংক পড়তে হবে। কোনটা কোনটা? একটা ইঞ্জিনিয়ারিংটা, ঠিক আছে, আর একটা ইউনিভার্সিটিটা, ওকে? দুইটাই পড়তে হবে। আপনি যেখানেই পরীক্ষা দেন না কেন, আপনি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন না কেন, আপনার এই দুইটা কুয়েশন ব্যাংক সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এখন যার টার্গেট শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি বা শুধুমাত্র ভার্সিটি, তার ইঞ্জিনিয়ারিং কুয়েশন ব্যাংক না পড়লেও চলবে, যার টার্গেট শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি তার ইঞ্জিনিয়ারিং কুয়েশন ব্যাংক না পড়লেও চলবে, বাট যার টার্গেট ইঞ্জিনিয়ারিং বা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং গুচ্ছ যেটাই হোক, তার এই দুইটা কুয়েশন ব্যাংক অবশ্যই অবশ্যই পড়তে হবে। ভাই আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হলে আমি কেন ইউনিভার্সিটি কুয়েশন ব্যাংক পড়বো? বুয়েটে প্রিল ইস্যু রয়েছে, কয় বছর ধরে বুয়েটে প্রিল ইস্যু রয়েছে? 2 বছর হয়েছে, তাই না? 2 বছর ধরে বুয়েটে প্রিল ইস্যু রয়েছে। সো বুয়েটের প্রিলির যে এমসিকিউ কুয়েশন, হ্যাঁ প্রিভিয়াস ইয়ারের যে কুয়েশন, এরকম কতগুলো কোয়েশ্চেন তুমি খুঁজে পাবা? খুব বেশি পাবা না। তাহলে তুমি এমসিকিউ প্র্যাকটিস করবা কোথা থেকে? এই যে ইউনিভার্সিটি কুয়েশন ব্যাংক, ইউনিভার্সিটি কুয়েশন ব্যাংকে প্রচুর এমসিকিউ আছে এবং এগুলো আপনার অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড আপনি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছেন, আপনার ব্যাকআপ রাখা লাগবে না, এর জন্য সাথে সাথে ইউনিভার্সিটি যে কুয়েশন ব্যাংকটা সেটাও একটু দেখা লাগবে, ওকে? সো এটা খুব ভালো একটা জিনিস, মানে আমরা দেখবা সবসময় বলি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি প্রিপারেশন অটোমেটিক্যালি হয়ে যায়। কেন জানো? কারণ ম্যাক্সিমাম অনলাইনে বা অফলাইনে যারাই পড়ায় না কেন, তারা ইঞ্জিনিয়ারিং আর ইউনিভার্সিটি দুইটা কুয়েশন ব্যাংক অ্যানালাইসিস করে একবারেই পড়ায়, ওকে? একবারেই পড়ায় দেয়। সো ইঞ্জিনিয়ারিংও কভার হয়ে যায়, ইউনিভার্সিটিও কভার হয়ে যায়। এইটা একটা মানে মজার ব্যাপার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে আসলে দুইটা প্রিপারেশন অটোমেটিক্যালি হয়ে যায়, এখানে জাস্ট এক্সট্রা করে বাংলা, বায়োলজি বা ইংলিশ যে কোনো একটা প্রিপারেশন নেওয়া লাগে, আদারওয়াইজ অটোমেটিক্যালি হয়ে যায় বাকিটুকু, ঠিক আছে? সো কুয়েশন ব্যাংকটা দরকার, ওকে? এখন ভাই কনসেপ্ট বুক, একটা বিগ কুয়েশন, ভাই কনসেপ্ট বুক দিয়ে কি করব? কনসেপ্ট বুক কি পড়বো না কি পড়বো না,
তাই না? একটা প্রশ্ন জাগবে, কনসেপ্ট বুক কি পড়ব নাকি পড়ব না। আমি বলবো সময় পেলে পড়ো, সময় পেলে পড়ো, ঠিক আছে, সময় পেলে পড়ো। আচ্ছা এটার মানে কি? আচ্ছা এটার মানে তোমরা বুঝছো নাকি বোঝো না, তার জন্য আমি তোমাদের ছোট্ট একটা প্রশ্ন করি, ঠিক আছে। তোমার কাছে দুইটা অপশন আছে, তুমি বুয়েট ভর্তি পরীক্ষা দিতে যাবা, তার আগে উপরওয়ালা বললো যে যেকোনো দুইটা অবস্থায় তুমি বুয়েট ভর্তি পরীক্ষা দিতে যাইতে পারবা, মানে দুইটা অবস্থা তোমাকে দিয়ে দিবে, এই দুইটার মধ্যে যেকোনো একটা তুমি চুজ করতে পারবা, ঠিক আছে। দুইটা অপশন আছে তোমার কাছে, একটা হলো দশটা চ্যাপ্টার পড়ছো, চোদ্দটার মধ্যে কয়টা পড়ছো? দশটা চ্যাপ্টার বই পড়ছো, ওকে, কি পড়ছো? বই পড়ছো, কুয়েশ্চেন ব্যাংক পড়ছো, অ্যান্ড সাথে কনসেপ্ট বুকও পড়ছো, ঠিক আছে। এটা হলো তোমার ফার্স্ট অপশন। আর সেকেন্ড অপশনটা, তুমি চোদ্দটা চ্যাপ্টারই পড়ছো, চোদ্দটা চ্যাপ্টারই পড়ছো, চোদ্দটা চ্যাপ্টারে বই পড়ছো আর কুয়েশ্চেন ব্যাংক পড়ছো, বুয়েট ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি কোনটা চুজ করবা? দশটা চ্যাপ্টার প্লাস বই প্লাস কুয়েশ্চেন ব্যাংক প্লাস কনসেপ্ট বুক, নাকি চোদ্দটা চ্যাপ্টার প্লাস বই প্লাস কুয়েশ্চেন ব্যাংক? মানে তুমি কি কনসেপ্ট বুক বাদ দিবা নাকি চারটা চ্যাপ্টার বাদ দিবা, কোনটা চুজ করবা বলো? বলো কোনটা চুজ করবা, তুমি কোনটা চুজ করবা সেটা বলো। এখানকার মধ্যে এই দুইটা অপশনের মধ্যে তুমি কোনটা চুজ করবা, তোমার মতামত শুনি আগে, তুমি কোনটা চুজ করতা? তুমি যদি একটা মানে অ্যাডমিশন স্টুডেন্ট হও, এখন উপরওয়ালা এসে যদি তোমাকে এই দুটো অপশন দেয়, তুমি কোনটা চুজ করবা বলো, তোমাদের কাছে শুনি। আচ্ছা তামিম বলছে সেকেন্ড, আচ্ছা বাকিরা, বাকিরা কোনটা চুজ করতা? বাকিরা, আচ্ছা আচ্ছা ওকে, শাহমত বলছে কনসেপ্ট বুক, আরে নাইস, সেরা। বিজনুর বলছে দুই, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। বাকিরা, নাজনিন বলছে দুই, ওকে ঠিক আছে। আর বাকিরা, প্রতীক বলছে দুই নম্বরটা, ওকে ঠিক আছে, ঠিক আছে। শাশ্বত বলছে দুই, গুড, ঠিক আছে। সব বলছে কনসেপ্ট বুক বাদ দিতাম, আচ্ছা ওকে, কনসেপ্ট বুক বাদ দিতাম, আচ্ছা ঠিক আছে, ওকে। রাফিন বলছে সেকেন্ড, এই তো। মিথিলা বলছে দুই, ইয়া দ্যাটস দ্য থিং, সবাই দুই নম্বরটাই চুজ করবা, রাইট? এটাই বুদ্ধিমানের কাজ, এটাই বুদ্ধিমানের কাজ, তুমি অবশ্যই দুই নম্বরটা চুজ করবা। কনসেপ্ট বুক পড়ার জন্য সময় দিয়ে চ্যাপ্টারের পড়া বাদ দেওয়া যাবে না, আমি এর জন্যই বলছি সময় পেলে পড়ো। তোমার কাছে যদি মনে হয় তোমার কাছে পর্যাপ্ত সময় আছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট বুক পড়েও তুমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে পারবা অ্যাডমিশনের আগে, ইন দ্যাট কেস তুমি পড়ো, সেখানে কোনো কমপ্লেইন নেই। কারণ কনসেপ্ট বুক খারাপ কিছু না, এটা তো বরং ভালো কিছু, তোমাকে নতুন নতুন জিনিসপত্র শিখাবে, এটা পড়া তো খারাপ কিছু না। বাট এটা তখনই পড়বা যখন তুমি সময় পাবা, তোমার যদি মনে হয় তুমি সময় কুলাইতে পারতেছো, তুমি সেই পরিমাণ পড়াশোনা করতে পারতেছো, ইন দ্যাট কেস পড়ো, আদারওয়াইজ দরকার নেই। কারণ আমি নিজে পার্সোনালি পড়ছিলাম কনসেপ্ট বুক, আমি মিথ্যা কথা বলবো না, আমি নিজেই পড়ছিলাম উদ্ভাসের যে কনসেপ্ট বুকটা, অ্যান্ড সেটা যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল। বাট আমার কাছে মনে হয় নাই কুয়েশ্চেন ব্যাংক যতটা বেশি ইম্পর্টেন্ট কনসেপ্ট বুক তত বেশি ইম্পর্টেন্ট। অনেস্টলি স্পিকিং আমার কাছে মনে হয় নাই কুয়েশ্চেন ব্যাংক যতটা বেশি ইম্পর্টেন্ট কনসেপ্ট বুক ততটা ইম্পর্টেন্ট। আমি দুটোই পড়ছিলাম অ্যাডমিশনের আগে, ঠিক আছে। সো অবশ্যই এটা তোমার বেশি প্রায়োরিটি দেওয়া উচিত বলে আমার মনে হয়, অ্যাটলিস্ট আমার অ্যাডমিশনের এক্সপিরিয়েন্স থেকে, ঠিক আছে। আর তোমার কাছে যদি এগুলো সব পড়ার পরে বইয়ের থিওরি, মানে থিওরি বলতে কি একবার রিভাইজ, এখন তো নতুন করে থিওরি পড়ার টাইম কম, সো রিভাইজ দেওয়ার পরে, কুয়েশ্চেন ব্যাংক পড়ার পরে, বই পড়ার পরে, বইয়ের ম্যাথ প্র্যাকটিস করার পরে, আমি যেসব পড়াচ্ছি সেগুলো পড়ার পরে, প্র্যাকটিস শিটে প্র্যাকটিস প্রবলেম সলভ করার পরে, তোমাকে যদি মনে হয় স্টিল ইউ হ্যাভ গট টাইম, তোমার কাছে এখনও সময় আছে, ইন দ্যাট কেস গো অ্যান্ড ট্রাই কনসেপ্ট বুক, ওকে। যদি মনে হয় সময় আছে, ইউ ক্যান ট্রাই দিস, বাট এসব জিনিসপত্র বাদ দিয়ে অ্যাটলিস্ট এটা না, ঠিক আছে। এসব যা যা বললাম, ইঞ্জিনিয়ারিং কুয়েশ্চন ব্যাংক, ইউনিভার্সিটি কুয়েশ্চন ব্যাংক, এগুলো বাদ দিয়ে কনসেপ্ট বুক প্লিজ না, ওকে, এটা যেন মাথায় থাকে, বুঝতে পারছো? সো এই তো। আর যারা, এটা হলো ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশান নিবা তাদের জন্য বললাম, যারা ভার্সিটি প্রিপারেশান নিবা তাদের জন্য একটু বলি, থিওরি তোমার পছন্দের বই, ম্যাথ তুমি ইন্টার লাইফে যে বই থেকে পড়ছো সেই বইয়ের ম্যাথ, এবং ইউনিভার্সিটি কুয়েশ্চন ব্যাংক, এনাফ এনাফ। আবারও বলতেছি, যারা ভার্সিটি প্রিপারেশন নিবা তোমাদের জন্য প্রিপারেশনটা অনেক বেশি কঠিন হবে না। থিওরি তুমি ইন্টার লাইফে যে স্যারের বই পড়ছো সেটা পড়তে হবে, ম্যাথ তুমি যে স্যারের বইয়ের ম্যাথ করে আসছো সেটা করতে হবে, বাট আমি সাজেস্ট করবো দুইটা স্যারের বইয়ের ম্যাথ করলে মনে হয় একটু বেশি ভালো হয়, ঠিক আছে। সো যারা ইউনিভার্সিটিতে টার্গেট নিছেন, বাট একটা স্যারের ম্যাথ সলভ করা আছে এইচএসসিতে, চেষ্টা করেন নতুন আর একটা স্যারের ম্যাথ যদি সলভ করতে পারেন একটু ভালো হবে, আপনার প্রিপারেশনটা আই গেস একটু স্ট্রং হবে, ঠিক আছে। এবং তার সাথে ইউনিভার্সিটি কুয়েশ্চেন ব্যাংক যেটা সেটা পড়তে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমি আগে তপন স্যার পড়ছি, এখন আমার সাথে কোন বই করা উচিত? তাহলে আমি বলবো আমির হোসেন স্যার করেন, ঠিক আছে, আমির হোসেন স্যারের বইয়ের ম্যাথ করেন,
ঠিক আছে, আপনি যদি বলেন ভাই আমি আগে আমির হোসেন স্যারের বই পড়া আছে আমার এখন কোনটা করা উচিত, তাহলে আমি বলবো প্রামাণিক স্যার বা সেলু স্যারেরটা করেন, কারণ তপন স্যারের ম্যাথ অনেক কঠিন তা না। ওকে, সো আপনার যদি আগে থেকেই আমির হোসেন স্যারেরটা করা থাকে, ইন দ্যাট কেস আপনি সেলু স্যার বা প্রামাণিক স্যারের ম্যাথ করতে পারেন। গিয়া স্যারের ম্যাথ করা দরকার নাই ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য, এত কঠিন ম্যাথ ইউনিভার্সিটি অ্যাডমিশনের জীবনে দিবে না, মানে আমার কাছে মনে হয় না এত কঠিন দিবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু থিওরি আসে, রিটেন কোশ্চেনে কিন্তু থিওরি আসে, সো আপনি যদি থিওরিকে অবহেলা করেন হবে না। বুয়েটে থিওরি আসে, বাট সেটা আসে সূত্রের প্রমাণ, হ্যাঁ বুয়েটে যেসব থিওরি আসে সেগুলো আসে সূত্রের প্রমাণ, বাট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে রিটেন কোশ্চেনে কিন্তু ডিরেক্ট থিওরি চলে আসে। দেখবা আমরা যখন ক্লাসগুলো করবো দেখবা অনেক ক্লাসে রিটেন পার্টের মধ্যে থিওরি কোশ্চেন আসে, ঠিক আছে। ঢাকা ভার্সিতে এরকম প্রশ্ন আসে, এটা বলতে কি বুঝো, এটা অ্যানালাইজ করো, এই সিচুয়েশনটা এই সিচুয়েশনে তোমার ডিসিশন কিরকম হওয়া উচিত, এই টাইপের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসে। ওকে, সো এগুলোর ব্যাপারে কেয়ারফুল, যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তুমি যদি মনে করো বইয়ের থিওরি সেভাবে পড়বো না, জাস্ট ম্যাথের উপর দিয়ে ঝাপসা ঝাপসা চলে যাবো, হবে না এভাবে, হবে না এভাবে, হবে না, ঠিক আছে। অ্যাডমিশন যতটা সোজা মনে করতেছো এতটাও হয়তো সোজা না, বাট অতটা কঠিনও না, ঠিক আছে, না খুব কঠিন না খুব সোজা, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড, হ্যাঁ বাংলাদেশে অ্যাডমিশন টেস্ট সিস্টেম মোটামুটি স্ট্যান্ডার্ড, প্রশ্নও স্ট্যান্ডার্ড, অ্যান্ড তোমার যদি পড়াশোনাও স্ট্যান্ডার্ড লেভেলেরই হয় দেন অ্যাডমিশন ক্র্যাক করা মোস্ট প্রবলি খুব বেশি কঠিন কিছু না, কারণ আমার মতো এভারেজ লেভেলের মানুষ যদি ক্র্যাক করতে পারে ইন দ্যাট কেস অবভিয়াসলি ইউ গাইজ ক্যান, রাইট, তোমরা অবশ্যই পারবা, তোমরা অবশ্যই পারবা, জাস্ট পড়াশোনাটা হইতে হবে কন্টিনিউয়াস। হ্যাঁ, ডিসকন্টিনিউটি খুব খারাপ জিনিস, একবার একটা জিনিসের মধ্যে ডিসকন্টিনিউটি চলে আসলে সেই জিনিসের গ্রাফ আবার কন্টিনিউয়াস করা অনেক টাফ আর কি। হ্যাঁ, সো একটু ট্রাই করবা কন্টিনিউয়াস থাকার জন্য, কন্টিনিউয়াস থাকলে অনেক সুবিধা আছে, ঠিক আছে, মানে অ্যাটলিস্ট তুমি অ্যাটলিস্ট আপডেটেড থাকতে পারবা যে কোথায় কদূর পড়াচ্ছে, অমুক ভাইয়ার কাছে কদূর পড়া হয়েছে, কোচিংয়ে কদূর পড়া হয়েছে, বা আমার সিলেবাস কি আদৌ টাইমের মধ্যে শেষ করতে পারবো নাকি, আপডেটেড থাকতে পারবো। এখন তুমি প্রথম এক মাস ধুমায়া পড়ালেখা করলা, পরের দুই মাস তুমি পড়লা না, আবার আসলা দুই মাস পর পড়তে, তোমার আগের এক মাসের পড়াও মনে থাকবে না, নতুন করে পড়ার আগ্রহও পাবা না, ঠিক আছে। সো কন্টিনিউটি খুব দরকার, সো পড়াশোনা কন্টিনিউয়াস থাকতে হবে। ওকে, এটা গেল হলো কিসের জন্য, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য, ঠিক আছে। তাহলে থিওরি আপনি যেটা পড়েছেন সেটাই, ম্যাথ যেটা আপনি আগে পড়ছেন, প্লাস আমির হোসেন স্যার অথবা সেলু স্যার অথবা প্রামাণিক স্যার, আর আমির হোসেন স্যারের বইয়ের ম্যাথ যদি আগে থেকে করা থাকে ইন দ্যাট কেস প্রামাণিক স্যার বা সেলু স্যার। ওকে, আর যারা মেডিকেল টেস্ট দিবা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, তারা জাস্ট আমির হোসেন স্যারের বই পড়লেই হবে। হ্যাঁ, আমির হোসেন স্যারের বই পড়লেই হবে, এর চেয়ে বেশি কিছু লাগবে না, জাস্ট আমির হোসেন স্যারের বই পড়ো তাহলেই হবে। আর তোমার যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টের ব্যাকআপ হিসেবে ইউনিভার্সিটি থাকে, তাহলে ইউনিভার্সিটির জন্য যেভাবে প্রিপারেশন নিতে বললাম সেইভাবে প্রিপারেশন নাও, মেডিকেলের প্রিপারেশন অটো হয়ে যাবে, ঠিক আছে। ইউনিভার্সিটি প্রিপারেশন যেমন করে নিতে বললাম, ঠিক আছে, সেভাবেই নাও, মেডিকেলের প্রিপারেশন অটো হয়ে যাবে, তাহলে তোমার মেডিকেলের প্রিপারেশনও হয়ে গেল প্লাস ইউনিভার্সিটি ব্যাকআপেও রয়ে গেল, বুঝতে পেরেছেন। এগুলো হলো ট্রিক্স ভাই, তোমার গাধার মতো খেটে এখানে লাভ হবে না, লাভ হইতে পারে বাট সেটা তুমি যতদূর কষ্ট করছো ততদূর পর্যন্ত ফল এনে দিবেন, এটা বুঝো, গাধার মতো খাটা যাবে না, স্মার্ট হইতে হবে একটু, আমি নিজেও যে অনেক স্মার্ট তা না, বাট একটু টেকনিক্যালি স্মার্ট হইতে হবে। হ্যাঁ, যে সময় কম এর সময়ের মধ্যে যে সবচেয়ে বেশি পড়তে পারবে, যে সবচেয়ে ইফেক্টিভলি পড়তে পারবে সেই একটু আগায় যাবে, ঠিক আছে, সেই একটু আগায় যাবে। ওকে, বুঝতে পেরেছেন। সো এই বই নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে, বইটই নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে বলো তো, বই টই নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে, ভালোবাসাতেও কি ভাই, এইসব প্রশ্ন করিও না ভাই, এইসব প্রশ্ন করিও না, আজকে আসছি অ্যাডমিশন কোর্স, মানে অ্যাডমিশন কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস নিতে উনি আসছে কি নিয়ে, আচ্ছা প্রতীক বলছে নো দাদা, ওকে, বাকিদের কী কী বই পড়তে হবে এটা নিয়ে কারোর মধ্যে কোনো জিজ্ঞাসা আছে, আমি চেষ্টা করছি সব কিছু ডিটেলসে বলার জন্য, তাও কি কারোর মধ্যে কোনো জিজ্ঞাসা আছে যে কী কী বই পড়তে হবে না হবে এগুলো নিয়ে বলো তো, বলো বলো বলো, আচ্ছা ওকে, তাই আমি বলছি ক্লিয়ার দাদা, ওকে ঠিক আছে, নো ওকে ঠিক আছে, তাহলে বই সম্পর্কে আগে আমরা আইডিয়া পেয়ে গেছি, এখন আপনি যে সেক্টরে অ্যাসপিরেন্ট আপনি সেইভাবে প্রিপারেশন নেন, তাহলে হোপফুলি আর সমস্যা হবে না, ঠিক আছে। সামনাকে একটু সামনাকে চলেন, সামনাকে বইয়ের কথা তো হইলো, আর এটা জাস্ট অ্যাডভান্স লেভেলের জন্য, হ্যাঁ আপনি যদি অনেক অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন নিতে চান ইন দ্যাট কেস আপনি ফলো করতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি কিছু না। ওকে, আচ্ছা এবার আসো প্রি ভ্যাকেশন রুটিন। আচ্ছা, সো আমার উপর দিয়ে আসলে অনেক প্রেশার যাচ্ছে এই লাস্ট দুই মাস ধরে, অনেক প্রেশার যাচ্ছে ক্লাসের। সো আমি হলো তোমার ডিসেম্বর 28 তারিখ থেকে একটা উইন্টার ভ্যাকেশন নিব, মানে গ্রুপের কাজকাম থেকে আমি একটু নিজের মতো করে 7টা দিন সময় কাটাবো। সো এই ডিসেম্বরের 28 তারিখ থেকে জানুয়ারির 5 তারিখ এরকম, 28 থেকে 5, হ্যাঁ এরকম এরকম টাইম পর্যন্ত আমি অ্যাভেলেবল থাকবো না, ঠিক আছে। সো দেন আমি ভাবলাম যে এখন অ্যাডমিশন ব্যাচের ক্লাস শুরু করতেছি, ওদের যদি 3 দিন ক্লাস নেওয়ার পর
আমি প্রথমেই একটা এক সপ্তাহের বন্ধ দিয়ে দেই, ওরা পিছায় যাবে, রাইট? তোমরা একটু হলেও পিছায় যাবা, অত হয়তো বা পিছাবা না, বাট আমি চাচ্ছিলাম না তোমরা পিছায় যাও, একদমই পিছায় যাও আমি চাচ্ছি না। তার জন্য আমি যেটা করব, তোমাদের কারো যদি দ্বিমত থাকে আমাকে বলিও, সমস্যা নেই, আই উইল অ্যাপ্রিসিয়েট দ্যাট, কোনো সমস্যা নেই, এটা জাস্ট আমার নিজস্ব মতামত বলতে পারো, নিজস্ব মতামত। সো আমি যেটা করব, আগামীকাল থেকে টানা ছয় দিন ছয়টা ক্লাস নিব, ঠিক আছে? টানা ছয় দিন ছয়টা ক্লাস নিব। ডিসেম্বরের 22 তারিখে চ্যাপ্টার 2 ভেক্টরের রিটার্ন ক্লাস, ডিসেম্বরের 23 তারিখে এটা রিটার্ন ক্লাস। আমি রুটিন এখনই বলে দিচ্ছি, গ্রুপে তো আবার পোস্ট করবো, প্রাইভেট গ্রুপে আবারও পোস্ট করবো, সমস্যা নাই, বাট যারা এখান থেকে দেখে নিবা তাদের আইডিয়া থেকে যাবে। ডিসেম্বরের 23 তারিখে ভেক্টরের এমসিকিউ ক্লাস, ডিসেম্বরের 24 তারিখে নিউটনিয়ান মেকানিক্সের রিটার্ন ক্লাস, ডিসেম্বরের 25 তারিখে নিউটনিয়ান মেকানিক্সের এমসিকিউ, 26 তারিখে ওয়ার্ক পাওয়ার এনার্জির রিটার্ন, এবং 27 তারিখে ওয়ার্ক পাওয়ার এনার্জির এমসিকিউ, ঠিক আছে? এখন অনেকে বলবো, ভাইয়া প্রবলেম সলভিং ক্লাস তো আপনি বলছিলেন যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই নেবেন। হ্যাঁ ঠিক আছে, আমরা জানুয়ারির ফার্স্ট উইক থেকে যখন আবারও ক্লাস শুরু করব, মানে 5 তারিখের পর থেকে, আমি আসার পর থেকে যখন আবারও ক্লাস করব, তখন থেকে আমরা ওই সিরিয়ালি মেনটেন করব। জাস্ট এই ছয়টা ক্লাসের জন্য সিকোয়েন্সটা এরকম হবে। হ্যাঁ, কারণ একটা ভ্যাকেশন তো সবারই লাগে, তোমরাও তো পরীক্ষার পর কিছুদিন মানে ভ্যাকেশন নিবা, তাই না? সো আমারও এই নতুন টার্ম শুরু হইলো, 5 সপ্তাহ একটা না ক্লাস হইলো, তারপর বিভিন্ন জায়গায় ক্লাস টাস নেওয়া লাগলো, আমারও তো একটা ভ্যাকেশন দরকার। সো ওই ছোট্ট একটা 1 সপ্তাহের ভ্যাকেশন আমি নিব, অ্যান্ড তার আগে রুটিনটা হবে এরকম, ঠিক আছে, যে আমরা টানা 6 দিনে 6টা ক্লাস করে ফেলবো। অ্যান্ড এই 6টা ক্লাস শেষ হওয়ার পরে, প্রবলেম সলভিং ক্লাস হারাই যায় না, প্রবলেম সলভিং ক্লাস তোমাদের জন্য আছে, ঠিক আছে? এই যে প্রবলেম সলভিং ক্লাসেরও ডেট দেওয়া আছে, তোমার প্রবলেম সলভিং ক্লাস ভেক্টরেরটা হবে 29 ডিসেম্বর, ঠিক আছে? নিউটনের মেকানিক্সেরটা হবে 1 জানুয়ারি, ওকে? আর ওয়ার্ক পাওয়ার এনার্জিটা হবে 3 জানুয়ারি। সো আমি যে প্রথম 6 দিনেই তোমাকে 3টা চ্যাপ্টার শেষ করে দিয়ে যাচ্ছি, আমি ভ্যাকেশনে থাকা অবস্থায় এই 3টা চ্যাপ্টারের প্রবলেম সলভিং ক্লাসও হবে, ওকে? সো প্যারা নেওয়ার কোনো দরকার নাই, প্যারাই খাইও না, তোমার তুমি পিছিয়ে যাবে না, কোনোভাবেই পিছিয়ে যাবে না। তোমার যা যা প্রবলেম হবে আমরা একটা পোস্ট করে দিব, যে এই পোস্টের কমেন্ট সেকশনে তোমার প্রবলেমটা আমাদেরকে দাও, ওকে? অথবা তুমি চাইলে মেসেঞ্জার গ্রুপ, আমার কাছে খুব বেশি ইফিশিয়েন্ট মনে হয় না, বা টেলিগ্রামেও পোস্ট করা যায়, টেলিগ্রামেও দিতে পারো, আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ তো সবসময় থাকে, ওকে? সেখানেও দিতে পারো, বাট ফেসবুকটাই সবচেয়ে বেশি ইফেক্টিভ মনে হয়। সো সেখানকার কমেন্ট সেকশনে আপনি এসে আপনার প্রবলেম লিখে দিতে পারেন, ছবি পোস্ট করতে পারেন, আপনার ইচ্ছা, আপনার যেভাবে সুবিধা হয় আপনি আপনার প্রবলেম দিবেন, আমরা আমাদের সাইড থেকে সলভ করে দিব। এবং এই প্রবলেম সলভিং সব ক্লাস কিন্তু জুমে হবে, হ্যাঁ, এই সব ক্লাস জুমে হবে। বাট ওই ভাইয়া আমি জুমে এসে মুখে মুখে প্রবলেম বলবো, এটা একটু মানে ক্লাস নেওয়ার সময় একটু মানে কি হয়ে যায়, বাকিদের জন্য একটু ডিস্টার্বিং হয়ে যায়, অ্যান্ড একটু লেন্দি হয়ে যায়। সো আগে থেকে যদি আপনারা প্রবলেমটা আমাদেরকে দিয়ে রাখেন, তখন মানে প্রবলেম সলভ করার করাইতে টাইমও কম লাগে, অ্যান্ড বাকি সবার জন্য মানে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? ওকে, সো এর জন্য হলো তোমাদের আগে থেকেই পোস্ট দিয়ে দিব, সেটা কমেন্ট সেকশনে এসে তোমরা কমেন্ট করবা, ওকে? যে ভাই এখানে প্রবলেম হচ্ছে, ওখানে প্রবলেম হচ্ছে, এটা সলভ করে দেন, ওটা সলভ করে দেন, যেটা যেটা বলবো সবই সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? সো এটা হলো উইন্টার ভ্যাকেশন পর্যন্ত আমাদের রুটিন, যে উইন্টার ভ্যাকেশনের আগেই আমরা 6টা ক্লাস নিয়ে দিচ্ছি, তাহলে আর তোমরা পেইন খাচ্ছ না, অ্যান্ড উইন্টার ভ্যাকেশনের মধ্যে আমরা 3টা প্রবলেম সলভিং ক্লাসও নিয়ে দিব, তাহলে পিছায় পড়া তো কোনো প্রশ্নই আসতেছে না, আপনার প্রবলেম থাকারও কোনো প্রশ্ন আসতেছে না, অ্যান্ড ওয়েন আই কাম ব্যাক দেন আমাদের ডেইলি রুটিন হবে এইটা। যখনই আমি উইন্টার ভ্যাকেশন থেকে ব্যাক করব জানুয়ারির 5 তারিখের আশেপাশে, দেন আমরা এই রুটিনে আগাবো, ঠিক আছে? মানডেতে আমাদের রিটেন ক্লাস হবে, ঠিক আছে? মানে আমি ধরো যে মানডেতে ব্যাক করব, সেই মানডেতে আমাদের কোন চ্যাপ্টার থেকে শুরু হবে, গ্র্যাভিটি থেকে শুরু হবে, ঠিক আছে? দেন ওয়েডনেসডে বা বুধবারে আমাদের এমসিকিউ ক্লাস হবে, এবং ফ্রাইডেতে আমাদের প্রবলেম সলভিং ক্লাস হবে। এইটাই হবে আমাদের ফিক্সড রুটিন, ঠিক আছে? এইটাই হবে আমাদের ফিক্সড রুটিন। এবং প্রত্যেকটা ক্লাস রাত 10টায় হবে, যে দোবাই 10, আমি আবার দেখাচ্ছি কেন, প্রত্যেকটা ক্লাস হবে রাত 10টায়। এখন ভাই রাত 10টায় কেন, কারণ আছে, রাত 10টায় নেওয়ার কারণ আছে, প্রথমত আমি ফ্রি হই সন্ধ্যার পরে, কারণ আমার ভার্সিটিতে ক্লাস থাকে, এক এক দিন এক এক টাইমে ক্লাস থাকে, সো ফ্রি হই সন্ধ্যার পরে, ঠিক আছে? আর রাত 10টায় নেওয়ার কারণ এটা, যেন আমি মানে আমার কাছে যেন কোনো টাইম লিমিট না থাকে। এখন ধরো আমি 8টায় ক্লাস নেওয়া শুরু করলাম, এমন হইতেই পারে আমার রাত 10টায় একটা ব্যাচ থাকতে পারে, সো ইন দ্যাট কেস আমার 2 ঘন্টার মধ্যে ক্লাস টার্মিনেট করতে হবে, বাট আমি যখন রাত 10টায় ক্লাস নেওয়া শুরু করবো, দের ইজ নো টাইম লিমিট, আমি যতক্ষণ ইচ্ছা ক্লাস নিতে পারবো, ঠিক আছে? আপনার হয়তো বা 2 ঘন্টা পর বোরিং লাগবে, 2.5 ঘন্টা পর বোরিং লাগবে, ইন দ্যাট কেস আপনি যাইতে পারেন, 15 মিনিট রেস্ট নিয়ে আবার আসতে পারেন, বা ক্লাস শেষ হওয়ার পর রেকর্ড করে নিতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে?
বাট আমার নিজের সুবিধার জন্য বলেন যেটাই বলেন বা ক্লাসের টাইমে আমি কোনো বাধা ধরা টাইম চাচ্ছি না যে এক ঘন্টা ক্লাস নিবো দুই ঘন্টার ক্লাস নিবো আড়াই ঘন্টা ক্লাস নিবো এরকম টাইম লিমিট আমি চাচ্ছি না। আমি চাচ্ছি আমার একটা ক্লাস শেষ করতে যতক্ষণ দরকার আমি যেন ততক্ষণ ক্লাস নিতে পারি, তার জন্য ক্লাস টাইম রাত 10টা। ওকে, আমার যতক্ষণ দরকার হবে ততক্ষণ ধরে ক্লাস নিবো। বাট প্রবলেম সলভিং ক্লাস যেটা, এটার টাইম তোমরা চাইলে শিফট করতে পারো। তোমাদের কাছে দুটো অপশন থাকবে, প্রবলেম সলভিং ক্লাসটা তোমরা রাত 10টায় করতে পারো, প্রবলেম সলভিং ক্লাসটা তোমরা সন্ধ্যায় 7টায় করতে পারো। বাট আই উইল প্রেফার রাত 10টা, কারণ ওই সময় আমার মনে হয় না কারো কোনো কাজ থাকে। ঠিক আছে, সো আরামসে বসে খাওয়া দাওয়া করে দেন পড়াশোনা করতে পারবা। ঠিক আছে, এই দেখো তো রুটিনটা পড়ছো কিনা, সবাই কি রুটিন ক্লিয়ার সবার কাছে? ভাইয়া সবার কাছে কি আমাদের রুটিনটা ক্লিয়ার? হ্যাপি নিউ ইয়ার উইথ নিউটন। ইয়েস, নিউটনিয়ান মেকানিক্স দিয়ে আমরা নিউ ইয়ার শুরু করবো। ইয়েস 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 ইয়েস, আমরা নিউটনিয়ান মেকানিক্স দিয়ে, এই দেখো যেখানে আমাদের হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাদের কি হয়ে যাবে? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ওকে, উইথ নিউটনিয়ান মেকানিক্স, হ্যাপি নিউ ইয়ার উইথ নিউটনিয়ান মেকানিক্স। ওকে জি ভাইয়া, হ্যাঁ ক্লিয়ার, জি দাদু। ওকে দাদা, প্র্যাকটিস বুক পড়বো কি না? ওই মানে আমি বলি, এখন তো উদ্ভাস সিস্টেম আলাদা করছে, ওই প্র্যাকটিস বুক আর ইয়া যেটা কি বলে কি নাম, প্র্যাকটিস বুক আর আমি যেন কি বললাম ভুলে গেছি, আমি উদ্ভাসের ইয়াগুলোর নাম ভুলে গেছি, কনসেপ্ট বুক, কাইন্ড অফ সেমই। আমাদের সময় কোনো প্র্যাকটিস বুক ছিল না, কনসেপ্ট বুক আর প্র্যাকটিস বুক সেম বুক ছিল। সো আমি দুইটাকে মিন করে একবারই বলেছি। ঠিক আছে, হাউ আর ইউ দাদা, ডুইং গুড ম্যান, তোমার কি অবস্থা? ও আচ্ছা, অনেক আগের এটা নাকি? আচ্ছা, উইন্টার ভ্যাকেশনে যাওয়া যাবে আপনার সাথে? আপনারা চাইলে আমার এখানে তিনটা ক্লাস নিতে কোনো সমস্যা নাই। আপনারা যদি চান একদিন গ্যাপ দিয়ে ক্লাস না, আমার জন্য তো সেটা সুবিধা, আমার জন্য তো সেটা কোনো অসুবিধা না, তাই না? ক্লাস কম দিলে তো আমার জন্য সুবিধা। বাট আমি চাচ্ছি না যে আপনারা পিছায় জানেন, আমার একটা টার্গেট আছে মার্চ মাসে, মার্চের মধ্যে মানে আপনাদের সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়ার। হ্যাঁ, মার্চের মাঝামাঝির মধ্যে আমরা সিলেবাস কমপ্লিট করে ফেলবো। ওকে, এটা আমার একটা টার্গেট, যেন মানে আপনার যেন কোনো অ্যাডমিশন দেওয়ার আগে ফিজিক্সের প্রিপারেশন যেন বাদ না থাকে। ঠিক আছে, কোনো অ্যাডমিশন টেস্টে বসার আগে আপনার যেন ফিজিক্সের প্রিপারেশন বাদ না থাকে, তার জন্য আমরা চেষ্টা করবো মার্চের মধ্যে অ্যাডমিশনটা বা এই ব্যাচটা শেষ করার জন্য। ঠিক আছে, সো এর জন্য এরকম রুটিনে যাওয়া, একটু বেশি সময় নিয়ে পড়াশোনা করা। আপনাদের কারো কোনো কমপ্লেইন আছে? দেখেন তো, হ্যাঁ ফিজিক্স কোন রাইটারের বই পড়বো? এতক্ষণ ধরে এগুলাই বলেছি ভাইয়া, এতক্ষণ ধরে এই বুক লিস্ট নিয়ে কথা বলতেছিলাম, এখানে বিভিন্ন বইয়ের নাম টাম দেওয়া আছে, দেখো এতক্ষণ ধরে এগুলো নিয়ে কথা বলতেছিলাম, সব কিছু লিখে দিয়েছি। সো আই গেস তুমি ভিডিওটা আর একবার দেখতে পারো এটা শেষ হওয়ার পর, কারণ অলরেডি এতক্ষণ ধরে এগুলো নিয়ে বলেছি। নো প্রবলেম দাদা, নো দাদা, নিউ ইয়ার নিউটন মেকানিক্স। আচ্ছা ওকে, মেডি যেহেতু সতেরো, তাহলে বুয়েট এক্সাম জুনে না ভাইয়া? বুয়েট এক্সাম ঈদের পরে হবে, বুয়েট এক্সাম ঈদের পরে হবে। ঠিক আছে, ঈদের আগে বুয়েট এক্সাম হবে না, কারণ ঈদের আগে আমাদের এক্সাম। ঠিক আছে, আমাদের এক্সামটা শেষ হবে, মানে বুয়েটের যারা কারেন্ট স্টুডেন্ট তাদের সেমিস্টার ফাইনাল ঈদের আগে। ওকে, দেন ঈদের পর হবে বুয়েটের এক্সাম। ঠিক আছে, হ্যাঁ উইন্টার ভ্যাকেশনে জয়েন হয়ে গেছে ইউনিভার্সিটির জন্য। তপন স্যারের বই, সেলু স্যারের বই পড়লে হবে? হ্যাঁ হবে, হবে হবে, তপন স্যারের বই থেকে থিওরি পড়ো। বাট আমি বলবো কি বুঝছো, সেলু স্যারের বই অনেক কঠিন হয়ে যায় ইউনিভার্সিটির জন্য, সো আমির হোসেন স্যারের বইটাও পড়তে পারো। ঠিক আছে, তপন স্যারের বই যদি আগে থেকে পড়ে থাকো, ইন দ্যাট কেস আমির হোসেন স্যারের বই পড়তে পারো। আর তোমাকে যদি মনে হয় তুমি সেলু স্যারের বই পড়ে কভার করতে পারবা, অবশ্যই পড়তে পারো, কোনো সমস্যা নাই, দুটা বই পড়লেই হইলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমাদের এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, আপকামিং যে রুটিন সেটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা আপনাদের গ্রুপে পোস্ট করে দেওয়া হবে, প্রাইভেট গ্রুপে। সো একটু টাইমলি চলে আসবেন, ক্লাস কিন্তু রাত 10টায় হবে। হ্যাঁ রাত 10টায় হবে, কালকে থেকেই রাত 10টায় ক্লাস শুরু হবে। ওকে স্যার, একটু টাইমলি আসতে হবে। আচ্ছা এগুলো সব বলেছি। আচ্ছা এবার ভাইয়া, আমি তো ফেসবুক রাখবো না। ঠিক আছে ভাইয়া, আমি তো ফেসবুক রাখবো না, আমি তো অ্যাডমিশন টাইমে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করবো। আপনার কোর্স তো ফেসবুকে, কেমনে করবো না? কোর্স আর এখন শুধুমাত্র ফেসবুকে নাই, আপনি ক্লাসের কথা বলেন, এই যে দেখেন, এই যে দেখেন ক্লাস, এই যে ছোট্ট করে বাট দেখা যাচ্ছে না ভালো মতো মোস্ট প্রবাবলি। এখানে কী কী লেখা আছে আমি বলি, এখানে লেখা আছে ক্লাস। ঠিক আছে, ক্লাসের এখানে দুইটা অপশন আছে, এটা আমাদের মানে ওয়েবসাইট আর কি, ওয়েবসাইট। সো ওয়েবসাইটে ঢুকেও তুমি ক্লাস করতে পারবা, তুমি কোর্সে এনরোল করলে অটোমেটিক্যালি তুমি ওয়েবসাইটে একটা অ্যাকাউন্টও পেয়ে যাবা, কোনো সমস্যাই নাই, আমরা এই বিষয়টা ব্যবস্থা করে দিব। অলরেডি তো অনেকে জয়েন করেও ফেলছো ওয়েবসাইটে। ঠিক আছে, সিস্টেম দেখো, তুমি যখন ক্লাস করতে আসবা, তুমি চাইলে আমাদের ওয়েবসাইটের ডিফল্ট প্লেয়ারেও দেখতে পারবা,
অথবা তুমি চাইলে ফেসবুকেও দেখতে পারবা। এখন ওয়েবসাইটের ডিফল্ট প্লেয়ারটা কীরকম আমি এখন লগ ইন করে দেখাতে পারছি না, আমি আরেকটা দিন লগ ইন করে দেখাবো, কোনো সমস্যা নাই। এখানে সব অপশন আছে, হ্যাঁ, স্পিড 2x পর্যন্ত করতে পারবা, রেজলিউশন 180p পর্যন্ত নিতে পারবা, মানে যা যা করা পসিবল ইউটিউবে যা যা করা পসিবল সবই করতে পারবা। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের যে প্লেয়ারটা সেটা অনেকটা ইউটিউবের মতোই, সো ইউটিউবে যা যা করা পসিবল ওয়েবসাইটের প্লেয়ার দিয়ে ভিডিও দেখলে সবই করতে পারবা, কোনো সমস্যা না। তুমি যদি চাও ফেসবুকে দেখতে, ইন দ্যাট কেস এই যেখানে ফেসবুক যে আইকনটা আছে সেখানে ক্লিক করলেই হবে। এটা হলো ক্লাসের জন্য। দেন এখানে লেখা আছে ছোট করে, এখানে দেখতে পাচ্ছ নাকি আমি জানি না, তোমরা ভিতরে এখানে লেখা আছে নোট। ঠিক আছে, নোটে যখন যাবা তুমি দুটো জিনিস পাবা, এরকম এই যেরকম দুটো অপশন পাবা, হ্যাঁ, এরকম ক্লাস ওয়ান লেখা থাকবে বা টু লেখা থাকবে, সব মানে চ্যাপ্টারের নাম টাম সহ লেখা থাকবে। এবং এখানেও তুমি দুইটা আইকন পাবা যখন নোটে যাবা। কি কি পাবা? একটা পাবা লেকচার নোট, একটা পাবা লেকচার নোট, আর একটা পাবা প্র্যাকটিস শিট। হ্যাঁ, মানে ওয়েবসাইটে সব গোছানো পেয়ে যাবা, ফেসবুকেও সব গোছানো পাবা, পোস্টের মধ্যে ওয়েবসাইটে আরও অর্গানাইজ পাবা। ঠিক আছে, সো প্র্যাকটিস শিট, ওকে, প্র্যাকটিস শিট, বুঝতে পেরেছো? আর এক্সাম, এখানে লেখা আছে হলো এক্সাম, হ্যাঁ, এখানে লেখা আছে এক্সাম, সো এইসব জায়গায় ক্লিক করে সবই করতে পারবেন। ওকে, বুঝতে পেরেছেন? মানে জিনিসগুলো আসলে এখন অনেক ইজি, আপনার যে ফেসবুক থাকতে হবে এরকম ম্যান্ডেটরি কিছু না। যদি কোনো ইম্পর্টেন্ট নোটিশ হয় ওয়েবসাইটের মাধ্যমে আমরা আপনার ফোনে মেসেজ দিয়ে দিব, মানে যদি হয় অনেক ইম্পর্টেন্ট একটা মানে নোটিশ। অনেকেই আছেন আপনারা যারা ফেসবুকে থাকবেন না, তাদেরকে আমরা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ফোনে মেসেজ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। সো ফেসবুক থাকা ম্যান্ডেটরি কিছু না, কোর্সটা একবার পারচেস করেন, পারচেস করার পর ফেসবুক আপনি চাইলে রিমুভ করে দেন, কোনো সমস্যা নাই, ফেসবুক ম্যান্ডেটরি কিছু না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওয়েবসাইট নিয়ে কারো কোনো প্রশ্ন? আপনি কোর্সে এনরোল করলেই ওয়েবসাইটের গাইডলাইন পেয়ে যাবেন, অথবা আমাদের একটা ভিডিও আছে, ঠিক আছে, ইউটিউবে আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে। আমাদের কোনো মডারেটর বা অ্যাডমিন কেউ যদি আমার এই লাইভ ক্লাসটা দেখো এখন, আমি একটু বলবো যে তুমি একটু ইয়া দাও, কমেন্টে ওই ভিডিওটার লিঙ্ক দাও, হ্যাঁ, ওখানে একটা কমপ্লিট গাইড দেওয়া আছে একদম ভিডিও আকারে। ওকে, আমাদের ইউটিউব চ্যানেল যেটা ফিজিক্স অফ স্টুপিড, যারা এখন সাবস্ক্রাইব করো না একটু করে দিও, ঠিক আছে, আমরা মনে হয় 19,500 সাবস্ক্রাইবার হয়েছে। ঠিক আছে, ফিজিক্স অফ স্টুপিড যে চ্যানেলটা, এখানে গেলে আমাদের দেখবা ওয়েবসাইটের গাইডলাইনের একটা ভিডিও আছে। ঠিক আছে, কি বললাম? ওয়েবসাইটের গাইডলাইনের একটা ভিডিও আছে, ওয়েবসাইট গাইডলাইন, ওকে, ওয়েবসাইট গাইডলাইনের একটা ভিডিও আছে, ওইখানে গিয়ে কীভাবে ওয়েবসাইট অ্যাকাউন্ট খুলতে হবে, কীভাবে কোর্সে লগ ইন করতে হবে, সব কিছু পেয়ে যাবে, সব বাই যেখানে কোথায় কী কী ফিচার আছে সব দেওয়া আছে। আমি আসলে চেষ্টা করছিলাম স্লাইডের মধ্যে সব রাখার, বাট স্লাইড বানানোটা কমপ্লিট করতে পারি না এইগুলো সহ। ঠিক আছে, তার জন্য এই পর্যন্ত রাখা হয়েছে। ইউটিউবে দেখতে পারবা, ইউটিউবে ভিডিও আপলোড করা আছে। অ্যান্ড আমাদের যদি কেউ অলরেডি থাকেন, মানে আমাদের কোনো অ্যাডমিন বা মডারেটর ভিডিও দেখতে থাকেন, আমি তাকে বলবো একটু কষ্ট করে যে লিঙ্ক দিয়েছে, এই যে দেখো, এই দিয়ে দিয়েছে, এই যে দেখো আমাদের পেজ থেকে কমেন্ট করে দিয়ে দেওয়া হয়েছে, এইখানে এই লিঙ্কে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক করে চলে যাও, দেখতে পারবো, বা দেখো আমি ধরো লিঙ্কে ক্লিক করি, যে লিঙ্কে ক্লিক করলাম আর চলে গেছি, আমি ইউটিউবে চলে গেছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখাচ্ছি দেখো, ভিডিওটা চালু হোক, একটা মিনিট, ভিডিও চালু হয় না কেন? আচ্ছা, আমি আমার ডিফল্ট ইউটিউব দিয়ে দেখাই দিই, ওয়েট, দেখাচ্ছি আমি, এখানে এই যে এখানে, না এটা আমার ক্লাস সাদের ইয়া কই, হ্যাঁ, এই যে এখানে আছে। ঠিক আছে, সাউন্ড বাড়াই দেবে একটু, এই ভিডিওটা মানে সিম্পল খুবই, তুমি লাইক একবার ফিজিক্স অফ স্টুপিডের চ্যানেলে যাবা, এদের কাছে এই ভিডিওটা স্টুডেন্ট ড্যাশবোর্ড, ঠিক আছে, এটা এর একদম সব ডিটেলসে দেওয়া আছে, এ টু জেড কীভাবে সাইন ইন করবা, অ্যাকাউন্ট খুলবা, সব ওটিপি কোড কীভাবে পাবা, কীভাবে মানে কোর্সে এনরোল করবা, ওয়েবসাইট থেকেও তুমি কোর্সে এনরোল করতে পারো, ওয়েবসাইট থেকেও করতে পারবা। ঠিক আছে, তোমার যে মানে ফেসবুক রাখা লাগবে তাও না, তুমি ওয়েবসাইট থেকে এনরোল করতে পারো, কোনো পেইন নাই, ওকে, অ্যান্ড ওই কোর্স কীভাবে করবা টোরবা সব কিছু দেওয়া আছে, সব, সো ওই ভিডিওটা দেখলেই হবে, ওকে। আর অথবা যদি আপনারা চান আমি একদিন তাহলে লাইভে এসে দেখাই দিব নি কেমনে কি করা লাগবে, সেটা করতেও আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, কমপ্লিটলি আপ টু ইউ, আপনারা যেরকম চাবেন সেরকমই করে দিব নি, ওকে। ঠিক আছে স্যার, কি পিন করে দেন লিঙ্কটা, এই যে তোমার কমেন্টের উপরেই আছে, তোমার কমেন্টের জাস্ট উপরেই আছে লিঙ্কটা। ঠিক আছে, অথবা তুমি পসের ইউটিউব চ্যানেলে চলে যাও, ফিজিক্স অফ স্টুপিড আমাদের চ্যানেলের নাম, দেন ওয়েবসাইট গাইডলাইন বা ড্যাশবোর্ড গাইডলাইন নামে একটা ভিডিও আছে ওইটাই। ঠিক আছে, ওকে, অথবা সাদ একটু পিন করে দাও, সাদই আসো নাকি পেজে, না কে আছে পেজে, যেই পেজে আসো একটু পিন করে দিতে পারো।
হ্যাঁ ভাই, এবার রিকোয়ার্ড নাম্বার কত হতে পারে বুয়েটের? বুয়েটের এবার রিকোয়ার্ড মার্কস যেটা হইতে পারে, আগেরবার তো 93% চাইছিল, বাট 93% দিয়ে আসলে বুয়েট যে পরিমাণ স্টুডেন্ট আশা করছিল তত স্টুডেন্ট পায় নাই। সো এবার হয়তো বা 93-র চেয়ে কম চাবে, মানে না আমার পার্সোনাল অপিনিয়ন 91 মানে আমাকে স্ট্যান্ডার্ড লাগতেছে এবার। এবার 91 বা 92% চাইতে পারে, হ্যাঁ 92 না, আমার মনে হচ্ছে 91% চাবে এবার। ঠিক আছে, দেখা যাক, জানাই দিবে বুয়েট ভর্তি পরীক্ষার এক মাস আগে সার্কুলারটা বাবা, এক মাস মেবি, হ্যাঁ এক বা দেড় মাস, এর বেশি না, এর বেশি না, মানে 2 মাস বা 3 মাস আগে জানতে পারবো না, এক বা দেড় মাস আগে জানতে পারবা বুয়েট ভর্তি পরীক্ষার। ঠিক আছে, সো ধরে রাখো 90+ 90+% হ্যাঁ, সেটা 93% মনে হয় না হবে আগেরবারের মতো, বাট 90+ হবে মোস্ট প্রবলি, 90-91 এরকম হবে। ঠিক আছে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, ইট মে ভ্যারি। ঠিক আছে, বুঝতে পেরেছ? বুয়েটে কি এক্সাম মেতে হবে? ঈদের পর হবে, মে বা জুন, মে বা জুন বুয়েট ভর্তি পরীক্ষা মে বা জুনে হবে, ঈদের পরে হবে, ঈদের আগে বুয়েট ভর্তি পরীক্ষা হবে না, ঈদের আগে বুয়েট ভর্তি পরীক্ষা হবে না, কারণ ওই যে আবারও বললাম, ঈদের আগে বুয়েটের যারা কারেন্ট স্টুডেন্ট আছেন তাদের সেমিস্টার ফাইনাল, সো ঈদের আগে বুয়েট ভর্তি পরীক্ষা হওয়ার চান্স জিরো, বুয়েট ভর্তি পরীক্ষা হবে ঈদের পরে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, সো এই মোটামুটি আমাদের কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস, আমার মনে হয় না কারো খুব একটা ঝামেলা আছে, অ্যান্ড যারা এখনও কোর্সে এনরোল করেন নাই, আরও 1 ঘন্টা সময় আছে রাত 12টা পর্যন্ত। এই এত এত যা যা ফিচারের কথা বললাম আমি, এছাড়াও তো বিভিন্ন গাইডলাইন সেশন থাকবে তোমাদের নিয়ে, বুয়েট প্রিলি কেমনে দিবা, বুয়েট রিটার্ন এক্সাম কেমনে দিবা, ঢাকা ভার্সিটির প্রিলি ঢাকা ভার্সিটির পরীক্ষা কেমনে দিবা, সব কিছু নিয়ে আমি বসবো, কোন পরীক্ষার প্রশ্ন কীরকম হয় বা খাতার মধ্যে কীরকম স্পেসিং থাকে, কীভাবে টেকনিক করে লিখবা, যেমন বুয়েট ভর্তি পরীক্ষায় অ্যান্সার করার টেকনিক আছে, হ্যাঁ একটা পেজ মধ্যে 3টা কোয়েশ্চেন থাকে, জায়গা লিমিটেড, সেখানে টেকনিক্যালি মানে টেকনিক অ্যাপ্লাই করে অ্যান্সার করা লাগে, সব কিছু তোমাদেরকে শেখাবো, কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট আমার যা পার্সোনাল এক্সপিরিয়েন্স তার থেকে তো শেখানোর চেষ্টা করবো। আচ্ছা, সবাই তোমার চিনো, বাট আমার নিজের র্যাঙ্কিং বলতে ভালো লাগে না, বাট কিছু করার নাই, আসলে প্রমোশন করতে আসলে কিছু করার নাই, আমি পড়াশোনা করতেছি বুয়েটে, বুয়েট ট্রিপলিতে, অ্যান্ড বুয়েট ভর্তি পরীক্ষায় আমার র্যাঙ্কিং ছিল 177 আর ঢাকা ইউনিভার্সিটিতে ছিল 174। ঠিক আছে, সো যেহেতু বুয়েটে চলে আসছিল তোমাদের দোয়ায়, উপরওয়ালার আশীর্বাদে, সো ফাইনালি বুয়েটেই পড়া হয়েছে, অ্যান্ড এখনও পড়তেছি বুয়েটে আমি, অ্যাকচুয়ালি আমি বুয়েট 3-2 পড়তেছি, মানে থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার, ওকে ট্রিপলিতে। ওকে, সো আপনারা যারা আসবেন বুয়েটে তাদের সাথে দেখাই হবে, হোপফুলি বুয়েটে দেখা হবে, এখনও অনেকের সাথে দেখা হয়, 21 ব্যাচের অনেকের সাথে দেখা হয়, মানে আমি মাঝে মাঝে মানে খুব অকওয়ার্ড লাগে, ঠিক আছে, মানে হঠাৎ করে ডাকে প্রবীর দা, আপনার আমি যদি আমার একটা ফ্রেন্ড আছে জুলফিকার, ওই জুলফিকারের রুমে পড়তে গেছি, তো পড়তে চড়ছে হঠাৎ করে ওর পাশের বেডে, মানে হলে থাকে, তো আমি তো হলে থাকি, সো হলে থাকে, ওর হল আলাদা আমার হল আলাদা, সো পাশের বোর্ডে বেডে একটা ছেলে শুয়ে আছে, হঠাৎ করে এসে আদি আমি প্রমিত ভাই না, হ্যাঁ ভাই আপনার তো ক্লাস করছে, আয় সেই ম্যান, মানে এগুলো খুব মজা লাগে। ঠিক আছে, যে লাইক তোমরা অনেকে এখনই ভিডিও দেখতেছো, তোমাদের সাথে অনেকের সাথে আমারই বুয়েটাই দেখা হবে, ঠিক আছে, 22 ব্যাচের সাথে দেখা হবে, মোস্ট প্রবাবলি 23 ব্যাচের সাথে আর দেখা হবে না, কারণ 23 ব্যাচ যখন বুয়েটা আসবে তখন আমি বুয়েট থেকে বের হয়ে যাব, মানে আমার যখন থার্ড ইয়ার শেষ হবে তখন হলো 22 ব্যাচ বুয়েটে ঢুকতেছে, রাইট, হ্যাঁ যখন আমার থার্ড ইয়ার শেষ হচ্ছে বা ফোর্থ ইয়ার শুরু হচ্ছে তখন হলো 22 ব্যাচ বুয়েটে ঢুকতেছে, আর যখন হলো তোমার ইয়া কি বলে 23 ব্যাচ আসবে তখন আমি বুয়েটে বেরো যাবো, সো ওদের সাথে দেখার চান্স খুব কম, বাট 22 ব্যাচের সাথে অবশ্যই বুয়েটে দেখা হবে। ঠিক আছে, অ্যান্ড এই যেটা বলতেছিলাম, আমাদের এই কোর্সে এই যে যা যা ফিচার বললাম আপনাকে, এত এত কিছু দিয়ে আপনি মাত্র এনরোল করতে পারবেন 999 টাকায়। ঠিক আছে, খুবই সিম্পল একটা প্রসেস, আমাদের বিকাশ বা নগদ নাম্বার যেটা, নাম্বার 2টা আমি যে পিন কমেন্ট আছে সেই পিন কমেন্টের ডিটেলসে গেলেও পাবেন, অথবা আমি লিখে দিচ্ছি 01762048953 বা 01316239466, এই 2টা নাম্বারেই বিকাশও খোলা আছে, নগদও খোলা আছে, যে কোনো একটা নাম্বারে 999 টাকা সেন্ড মানি করে রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করলেই শেষ, আর কিচ্ছু করা লাগবে না, বাকিটা আমরাই করে দিব, তারপর খালি আপনি আমাদের সাথে ক্লাস করেন, কন্টিনিউয়াসলি ক্লাসে থাকেন, অ্যান্ড যেসব কথা বলি সেগুলো একটু ফলো করার চেষ্টা করেন, কারণ অবশ্যই উল্টাপাল্টা কথা বলবো না, আপনার ক্ষতি চেয়ে আমার কি লাভ, আমি যেসব এক্সপিরিয়েন্স গ্যাদার করছি নিজে পরীক্ষা দিয়ে বা 3 বছর 3.5 বছর টুকটাক টুকটাক পোলাপান পড়িয়ে, অনেক বেশি পোলাপান আমি পড়াই নাই, খুব অল্পই পড়িয়েছি, বাট যা পড়িয়েছি তা থেকে যা অভিজ্ঞতা আসছে সেগুলোই আপনাদের দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সো সেই কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন যদি আপনার কাছে মনে হয় কথাগুলো ইম্পর্টেন্ট, বাট আমি সাজেস্ট করবো অবশ্যই শোনার জন্য। ঠিক আছে, সো যারা এখনও কোর্স এনরোল করেন নাই, রাত 12টা পর্যন্ত ডিসকাউন্ট আছে, 2000 টাকার কোর্সে মাত্র 999 টাকায় ভর্তি হওয়ার জন্য যে কোনো একটা নাম্বারে সেন্ড মানি করে রেজিস্ট্রেশন করলেই ডান, আর কিচ্ছু করতে হবে না, ইজন্ট দ্যাট গ্রেট, অনেক গ্রেট, কারো কোনো প্রশ্ন আছে বলো?
কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ছেলেদের মন শক্ত, ছেলেরা প্রমিত দাদার ভক্ত। থ্যাংক ইউ ব্রো। এই দেখো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে বলেন 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 বলেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো মনের মধ্যে কোনো সন্দেহ, কোনো প্রশ্ন, কোনো ডাউট কিছু আছে? কিছু আছে ভাইয়া? 23, আর তুমি যদি চাও 23 প্যাচের হয়ে এনরোল করতে, ইন দ্যাট কেস তুমি করতে পারো, যদি তোমার সব মোটামুটি একবার পড়া হয়ে থাকে। বাট আদারওয়াইজ এখনই দরকার নাই, ঠিক আছে? 23-এর এখনই দরকার নাই, কারণ অ্যাডমিশন লেভেলের জিনিসপত্র এখনই পরে তুমি কী করবা? যদি তোমার মনে হয় তোমার HSC পড়া হয়ে গেছে, তুমি অবশ্যই ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই তাতে। বাট শেষ না হলে দরকার নেই। ওকে স্যার, কমপ্লিটলি আপ টু ইউ। নোদা ভাইয়া, আপনি ম্যাথ আর কেমিস্ট্রির জন্য কোন কোন বই পড়তেন? আমি ম্যাথের জন্য শুধুমাত্র কেদার স্যারের বই পড়তাম, আর কেমিস্ট্রির জন্য হলো তোমার হাজারিনাগ স্যারের পুরান বই পড়তাম, তারপর তোমার গুহ স্যারের বই পড়তাম। আমাদের কলেজে একজন টিচার আছেন, স্বপন কুমার মিস্ত্রি স্যার, ওনার বই পড়তাম, ওনার বই ম্যাথ অনেক ভালো। ওকে, আর সেকেন্ড পেপারে মনে হয় একটু কবির স্যারের বইও পড়ছিলাম, ঠিক আছে? বাট মেইনলি ওই তিনটা, এই তো আর কিছু না। দুটা চ্যাপ্টার বাকি আছে ভাইয়া। ওকেই ওকেই, ঠিক আছে, এখন আপনার ইচ্ছা হয়েছে, আমি বললামই তো। কাইন্ডলি যদি বলতেন, বললাম তো ভাই, ক্লাস কবে থেকে, কত তারিখ থেকে শুরু হবে? ক্লাস তো আজকে থেকে শুরু হয়ে গেল অরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে। আগামীকাল থেকে আমরা ভেক্টরের প্রথম ক্লাসে চলে যাব, মানে কোর্স প্ল্যান যেটা দেখাইলাম একটু আগে, সেটা কালকে থেকে শুরু করে দিব, এক্সিকিউট করা শুরু করে দিব। ভাই, কনসেপ্টের জন্য আমির হোসেন স্যারের বই পড়লে কি একসাথে মিডিয়ার বুয়েট কভার হবে? বুয়েটের কনসেপ্ট কভার হবে, বাট ম্যাথ কভার হবে না। ম্যাথের জন্য ম্যাথ আরও প্র্যাকটিস করা লাগবে, মানে বুয়েটের ফিজিক্সের যেসব ম্যাথ আছে তার জন্য আরও প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র আমির হোসেন স্যারের বই মোস্ট প্রবলি ইজেন্ট এনাফ, এই তো আমার মানে পার্সোনালি মনে হয় আর কি। ওকে জি দাদা, ওকে ঠিক আছে, ওকে ওকে, তাহলে কারো কোনো সমস্যা নেই, কারো কোনো সমস্যা না থাকলে আমাদের অরিয়েন্টেশন ক্লাস রাত 10টায়। হ্যাঁ, রাত 10টায় হবে, সবসময় রাত 10টায় হবে, যদি কোনো ঝামেলা টামেলা না হয় সবসময় রাত 10টায় ক্লাস হবে, ঠিক আছে? ওকে, রুটিন দিবেন কখন? রুটিন তো দিয়ে দিছি, আজকেই তো দিলাম, পোস্ট করিনি প্রাইভেট গ্রুপে, আমরা পোস্ট করিনি যে রুটিন, রুটিন তো দিয়েও দিছি। বললাম না, উইন্টার ভ্যাকেশনে যাওয়ার আগে রুটিন হবে এইটা, এটা হবে উইন্টার ভ্যাকেশনে যাওয়ার আগের রুটিন, এবং এটা হলো উইন্টার ভ্যাকেশনের মধ্যে প্রবলেম সলভিং ক্লাসের রুটিন, এবং উইন্টার ভ্যাকেশন থেকে আসার পরে, দ্যাট মিন্স জানুয়ারির যে সোমবারটা আসবে, জানুয়ারিতে ফার্স্ট উইকে বা জানুয়ারির 5 তারিখের পরে যে সোমবারটা আসবে, সেই সোমবার থেকে আমরা এই রুটিনে চলে যাব। জানুয়ারির 5 তারিখ পর্যন্ত, মানে ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত তো 6টা ক্লাস একটা না হবে, ডিসেম্বরের 28 থেকে জানুয়ারির 5 তারিখ পর্যন্ত আমি একটা ভ্যাকেশন নিব, উইন্টার ভ্যাকেশন বলতে পারো। আমার একটু মানে বুয়েট বন্ধ তো, সো কিছুদিন আমারও একটা ব্রেক দরকার, অনেক দিন ধরে কাজের প্রেশার যাচ্ছে, সো ওই 7-8 দিন আমি একটা ব্রেক নিব। সেই ব্রেক থেকে আসার পরে আমরা এই ফিক্সড রুটিনে চলে যাব, প্রতি সোমবার রিটেন ক্লাস, প্রতি বুধবার MCQ ক্লাস, প্রতি শুক্রবার প্রবলেম সলভিং ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাস রাত 10টায়, ঠিক আছে? সব কিছু তো বলে দিয়েছিলাম, আমি সব কিছু তো দেখিয়ে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম, সবই তো করেছিলাম, আপনি মনে একটু পরে জয়েন করেছেন, ঠিক আছে? ধ্রুবক ইম্পর্টেন্ট, হ্যাঁ ধ্রুবক পড়তে পারো, এখানে অনেক বইয়ের ম্যাথ সলভ করা আসতো, সো চাইলে পড়তে পারো, ঠিক আছে? ওকে, তাহলে আই গেস কারো কোনো সমস্যা নেই, যারা প্রাইভেট গ্রুপে আছেন তাদের এই রুটিনটা পোস্টও করে দিবনি, এখনও পোস্ট করা হয় নাই, স্লাইডের মধ্যে বসানো হয়েছে। ভিডিওর যে পার্টে আমি রুটিন নিয়ে কথা বলছি সেটাও পোস্ট করে দিবনি, যেন কারো কোনো কনফিউশন না থাকে রুটিন নিয়ে, ঠিক আছে? যদিও আগের দিন মোস্ট প্রবলি বলে দেওয়া হয়েছিল, ঠিক আছে? অনেকে হয়তো খেয়াল করেন না, অনেকে আজকে এনরোল করছেন খেয়াল করেন নাই, সো সমস্যা নেই, সব কিছুই বলে দিবনি, ঠিক আছে? তাহলে আই হোপ আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে, অ্যান্ড যারা এখনও এনরোল করেন নাই, রাত 12টা পর্যন্ত সুযোগ আছে, পিন কমেন্টে ডিটেলস দেওয়া আছে, সেই ডিটেলসে গিয়ে যে বিকাশ বা নগদ নাম্বার দেওয়া আছে, অথবা যেখানেও দেওয়া আছে বিকাশ আর নগদ নাম্বার, যে কোনো একটায় 999 টাকা সেন্ড মানি করে জাস্ট রেজিস্ট্রেশন করে ফেলেন, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না, দেন উই আর গুড টু গো উইথ দিস অ্যাডমিশন কোর্স। ওকে, ফিজিক্সের প্রিপারেশন এখানেই হয়ে যাবে, তাও মাত্র 999 টাকা, ইজেন্ট দ্যাট গ্রেট? অবশ্যই গ্রেট। ওকে, তাহলে ভাই ক্লাসে দেখা হচ্ছে আজকের মতো, আমি তাহলে এখানে আছি, ঠিক আছে? টেক কেয়ার অফ ইউর সেলফ, আজকের মতো ক্লাস এখানেই শেষ, গুড নাইট। অ্যান্ড তোমাদের আমি স্লাইডটাও দিয়ে দিবনি, ঠিক আছে? এই স্লাইডে যা যা লিখছি সব কিছু দিয়ে দিবনি, তাহলে হোপফুলি আর কারো কোনো ঝামেলাও থাকবে না, ঠিক আছে? মোটামুটি সব কিছু একটা ডিটেলস পেয়ে যাবো এখানে, ঠিক আছে? ওকে, তাহলে ক্লাস শেষ করতেছি ভাই, ভালো থাকো, সুস্থ থাকো, কালকে দেখা হচ্ছে ক্লাসে, তারা।